আমরা গতদিন দেখছিলাম যে কিভাবে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয়। ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয় কারণ বিজনেস করতে হলে বা ফ্রিল্যান্সিং করতে হলে ফেসবুক পেজ আপনাকে ক্রিয়েট করা লাগবেই লাগবে, ঠিক আছে? কারণ সব বায়ার ফেসবুক পেজ ক্রিয়েট করতে জানে না, আর করতে জানলেও হয়তো আপনারা বলতে পারবেন যে গতদিন তো করছেন দেখলাম এটা তো 2 মিনিটের কাজ। আসলে 2 মিনিটের কাজ, কিন্তু ওর ভিতরে এখন অনেক কাজ আছে, সেই কাজগুলো আমরা এখন স্টেপ বাই স্টেপ করবো, ঠিক আছে? ফেসবুক পেজ ক্রিয়েট করতে জানলো, বাকি যে কাজগুলো সেটিং এর বিষয় সেগুলো সবাই করতে পারে না, সেই কাজগুলো আপনাদেরকে করতে জানতে হবে। হ্যাঁ, আর গতদিন একটা স্টুডেন্ট অবশ্যই বলছিল যে কি জানি একটা বিষয় বলছিল, উনি তো জয়েনই করে না, উনি জয়েন করুন তারপর বলি। যাই হোক, তো আমরা একটা পেজ ক্রিয়েট করেছিলাম গতদিন, ওই পেজটা আজকে সেটিং করবো। হ্যাঁ, আমরা একটা পেজ ক্রিয়েট করছিলাম, কিন্তু ওই পেজটা হচ্ছে আমাদের অন্য আইডিতে ক্রিয়েট করা ছিল এবং ওই নামে পেজ আসে নিচ্ছিল না। তারপরে আমরা অন্য আর একটা আইডি দিয়ে আর একটা পেজ ক্রিয়েট করছি গতদিন ওই একই ডেটে, কিন্তু সেটা এখনো খালি ওই ক্রিয়েট করে রাখছে, আর কিচ্ছু করি নাই। এই যে ফ্রিল্যান্সিং ট্রেনিং ইনস্টিটিউট বাংলাদেশ এই নামে একটা পেজ ক্রিয়েট করছি, ঠিক আছে? এখন এটাকে আমাদের সেটিং করতে হবে, এটাকে আমাদেরকে সেটিং করতে হবে। কিভাবে সেটিং করতে হবে, কিভাবে মানুষ দেখতে পারবে, কিভাবে আমাদের পণ্য প্রচারণা করতে পারবো, এটা কিন্তু আমরা পুরোটাই দেখবো, পুরো বিষয়টা আমরা দেখবো, পুরো বিষয়টা বুঝবো। হ্যাঁ, তো আমরা পেজটা তো ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পরে ক্রিয়েট করে তো সবাই বুঝতে পারছেন, তাই না? কতদিন আমি দেখাই দিয়েছিলাম ওইভাবে ক্রিয়েট করতে হবে, যে এখানে যাব ক্রিয়েট পেজ, অবশ্যই আমার সেটিংটা এমন দেখাচ্ছে, আপনাদেরটা একটু ভিন্ন দেখাতে পারে, কিন্তু যেটাই দেখাক না কেন এখানে ক্রিয়েট পেজ থাকবে, অ্যাড পেজ থাকবে, গ্রুপ থাকবে, এই যে তো অনেক কিছু থাকবে, অ্যাড পোস্ট থাকবে। তো আপনারা জাস্ট ক্রিয়েট পেজে ক্লিক দিবেন, ক্রিয়েট, ঠিক আছে? পেজ ক্রিয়েট বা ক্রিয়েট এখানে ক্লিক দিবেন, ক্লিক দিলে আপনাদের কাছে এরকম অপশন দেখাবে, ঠিক আছে? একের পর এক অপশন দেখাবে, এখান থেকে আপনি যদি পেজ ক্রিয়েট করতে চান তাহলে পেজটাকে সিলেকশন করবেন, দেন বাকিটা স্টেপ বাই স্টেপ দেখানো হবে, কোনো সমস্যা হবে না। এখন এই পেজটাকে আমরা সেটিং করতে হলে প্রথমত দেখেন যে কোনো একটা প্রতিষ্ঠান বা যে কোনো একটা ওয়েবসাইট বা ফেসবুক আইডি সেগুলোর পরিচিতি লাভ করে কোথার থেকে, তার প্রোফাইল পিকচার, এই যে প্রোফাইল পিকচারটা দেখে, ঠিক আছে? এরপর হচ্ছে তার ব্যানার, তার ফেসবুক পেজের ব্যানার, ঠিক আছে? দেখেন এখানে পুরা বিলাং কিছু নাই, কিন্তু এখানে পুরা খালি আমরা পেজটা ক্রিয়েট করে রাখছি গতদিন। কিভাবে ক্রিয়েট করছি সেটা তো আপনাদেরকে দেখাছিলাম, জাস্ট এই একই সিস্টেম সব জায়গায়, কোনো অসুবিধে নাই, ঠিক আছে? একটা জাস্ট বিজনেস দেখাবে, বিজনেস আর ব্র্যান্ড, আর একটা দেখাবে হচ্ছে পাবলিক ব্র্যান্ড, পাবলিক ফিগার, অর্থাৎ নায়ক নায়িকা বা এই যে তো কোনো সুনামধন্য ব্যক্তি বা খেলোয়াড় যে পেজগুলো খোলে ওটা হচ্ছে পাবলিক ফিগার, আর আমাদেরটা হচ্ছে বিজনেস অ্যান্ড ব্র্যান্ড। তো আমরা পেজটা ক্রিয়েট করে ফেলছি, এরপরে যদি কারো ক্রিয়েট করতে সমস্যা হয় তাহলে আমাদের ইনবক্সে নক দিবেন, সেক্ষেত্রে আমরা দেখিয়ে দেবো যে কিভাবে ক্রিয়েট করতে হয়। এবং আমাদের এই যে তো আরো অনেক ভিডিও আছে ইউটিউব চ্যানেলে, সেগুলো আপনারা অবশ্যই অবশ্যই দেখে নেবেন, দেখলে বুঝতে পারবেন। হ্যাঁ, এখন দেখেন এখান থেকে আমরা এই ছবিটা দিব, প্রোফাইল পিকচার, কারণ যেহেতু একটা ছবি মানে বিশাল একটা ব্যাপার, ছবি না দেখলে মানুষ সেটাকে চিনতে পারবে না একবারে। যেমন গ্রামীণ ফোন মানুষ কি করেছেন, বাংলাদেশ ব্যাংক মানুষ কি করেছেন, সেটা ছবি দেখে, বা আমাদের বাংলাদেশের নাম মানুষ কি করে জানে, সেটা জাতীয় পতাকার লোগোটা দেখে, ঠিক আছে? তাহলে প্রত্যেকটা জিনিসই একটা পরিচিতি লাভ করে একটা আইকনের মাধ্যমে বা একটা লোগোর মাধ্যমে, ঠিক আছে? আমরা এখন কি করব, আমরা এখন এটাকে ডিজাইন করতে হবে। তো এই ডিজাইনটা আমরা কিভাবে করব এটাও জানি না, কারণ আমরা তো গ্রাফিক ডিজাইনার না, আবার সাইজটা কত সেটাও জানি না, তাহলে মহাবিপদ। তাহলে আমরা আগে যেটা হচ্ছে প্রোফাইল পিক, সেটা এখানে আমরা জাস্ট নতুন একটা ট্যাব ওপেন করলাম, এখানে লিখব ফেসবুক ফেসবুক প্রোফাইল পিক সাইজ অথবা ফেসবুক প্রোফাইল টু পেজ, ফেসবুক প্রোফাইল পিক সাইজ আমরা এটাতে ক্লিক দেবো। হ্যাঁ, ক্লিক দিলে আমরা প্রোফাইল পিকটা সাইজটা নিতে পারবো, 170x170 পিক্সেল। হ্যাঁ, এটা বলছে ফেসবুক প্রোফাইল পিকচার সাইজ, ঠিক আছে? এখান থেকে আমরা আরো অনেকগুলো দেখবো, এই যেখানে ডিও দিছে কত কত দিছে সেটা একটু দেখে নিই,
ফেসবুক প্রোফাইল ফটো 200, সরি 2048x2048, এটা দিছে কেন? এটা না তো কভার ফটো দিছে 940x352, এটা ঠিক আছে, বাট প্রোফাইল পিকচার এটা দিছে কেন? 2020 সালে যে এটা সেটা দেখি 180x128, 170x174 ছিল, 180x180, ঠিক আছে, কোথায় দেখলাম 180x180, এই যে 180x180। ফেসবুক প্রোফাইল পিকচার সাইজ পিকজেলে প্রকাশ করছে 180x180, এগুলো আমরা সাইজটা দেখে নিলাম। এরপরে আমরা আরো অন্য জায়গা থেকেও দেখতে পারবো। আমরা এখানে আর একটা নতুন ট্যাব ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা একটা সাইডে ঢুকবো, ওই প্রোফাইল পিকচারটা ছবিটা বা ইমেজটা তৈরি করার জন্য আমরা জাস্ট এখানে লিখবো canva.com। আমার সামনে canva.com চলে আসছে, আমি কিবোর্ড থেকে এন্টার ক্লিক করলাম, আমার সামনে ইন্টারফেসটা এমন চলে আসছে। তো আপনারা ক্লিক দিলে এরকম আসবে না, আপনারা ক্লিক দিলে এমন আসবে না। তো এমন আনতে হলে কি করতে হবে? এমন আনতে হলে আপনাকে এই সাইডে আগে canva.com এ প্রবেশ করতে হলে এরকম ক্লিক করতে হবে, সার্চ অপশনে ক্লিক করার পরে ওরা আপনাকে লগ ইন করার জন্য বা ভিতরে প্রবেশ করার জন্য ওদের সাইডে একটা জিমেল আইডি চাবে, সেখানে আপনার জিমেল আইডিটা দিবেন, পাসওয়ার্ড দিবেন, তারপরে প্রবেশ করতে পারবেন। তারপরে এখানে দেখবেন লগ ইন দেখাবে, এখানে সাইন আপ দেখাবে। হ্যাঁ, এভাবে আপনারা এখান থেকে সাইন আপ করে নেবেন। হ্যাঁ, না করে নিলে কিন্তু প্রবেশ করতে পারবেন না, প্রবেশ করতে দিবে না তারা তাদের সাইডে। হ্যাঁ, আমি এটা আগের থেকে আমাদের এই জিমেল আইডিটা দিয়ে আগের থেকে লগ ইন করা ছিল, তার কারণে আমরা প্রবেশ করতে পারছি, ঠিক আছে। এখন দেখেন এখানে ইনস্টাগ্রাম পোস্ট, এখানে প্রায় সব ডিজাইন গুলো আপনি এখান থেকে করতে পারবেন, কোনো অসুবিধা নেই। ইনস্টাগ্রাম পোস্ট, সোশ্যাল মিডিয়া, তারপর হচ্ছে রিপোর্ট, পোস্টার, ফেসবুক পোস্ট, তারপর ফ্লায়ার, তারপর হচ্ছে কার্ড, প্রেজেন্টেশন, ইনস্টাগ্রাম স্টোরি, লোগো, এই যে তো সব এখানে দিয়ে দিচ্ছে আপনাদেরকে। হ্যাঁ, এর ভিতর থেকে যেটা আপনাদেরকে দরকার সেটা এখান থেকে নিতে পারবেন, হ্যাঁ, কোনো অসুবিধা নেই। এখান থেকে আমরা নিচে গেলে আরো অনেকগুলো ডিজাইন দেখতে পারবো, এখান থেকে নিচে যাব, নিচে গেলে আমাদের সবগুলো দেখতে পারবো, যে ফেসবুক পোস্ট সাইজ কি কি সাইজ আছে সেগুলো সব এখান থেকে দেখতে পারবেন। মানে ফেসবুক বিষয়ে যত যা কিছু আছে, অন্য অন্য বিষয়ে যত যা কিছু আছে, মানে অল কাইন্ডস অফ ডিজাইন সেক্টর, ডিজাইন সেক্টরে যা কিছু লাগে সব এখানে আপনি পাবেন, এবং খুব সহজে আপনি এডিট করতে পারবেন, খুব সহজে আপনি তৈরি করে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়া, ঠিক আছে। সোশ্যাল মিডিয়াতে ক্লিক দিলেও আপনি সোশ্যাল মিডিয়া যে এগুলো আছে সবগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন, ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম স্টোরি, অ্যানিমেটেড সোশ্যাল মিডিয়া, ফেসবুক পোস্ট, তারপরে হচ্ছে ফেসবুক কভার ফটো, তারপরে হচ্ছে ব্লগ, গ্রাফিক ডিজাইন, হাইলাইট কভার, ইউটিউব থাম্বনেল, ইউটিউব আর্ট, টুইটার, সব দেখাচ্ছে আপনাকে, টুইটার পোস্ট, ফেসবুক, তারপরে এরকম প্রত্যেকটা আপনাকে দেখাই দিচ্ছে, প্রত্যেকটা আপনাকে একের পর এক টপিক দেখাচ্ছে, ঠিক আছে। এখান থেকে আপনি সবগুলো দেখে নিতে পারবেন। এরপর আমরা নিচে যাই, সোশ্যাল মিডিয়া যে এগুলা সেটা আমরা এখান থেকে দেখলাম। ফেসবুক পোস্ট সাইজ, কার্ড, লোগো, এই যে এখান থেকে আমরা যে কোনো একটা লোগো ক্রিয়েট করতে পারবো, ঠিক আছে। লোগো আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারবো, যদি আমরা সাপোজ এটা নিতে চাই তাহলে নিতে পারবো, আমাদের যে কোনো একটা নিতে পারবো, আমরা সাপোজ এটা নিব, এটা যদি আমরা নিই তাহলে আমাদেরকে এখানে ডিজাইন করতে হবে। আপনারা আরো সুন্দরতা বেছে নেবেন এখান থেকে, এখান থেকে দেখেন ধরার পরে রিকাস্ট আছে ফ্রি, ফ্রি মানে আমাদেরকে এগুলো ফ্রি ফ্রি ধরে দিয়ে দিছে, হ্যাঁ, কোনো টাকা পয়সা পেমেন্ট করা লাগবে না, ঠিক আছে, একবার সম্পূর্ণ ফ্রিতে, এই যে সম্পূর্ণ ফ্রিতে এগুলো দিয়ে দিছে। আর আমরা যদি এটা কিন্তু আবার ফ্রি নাই, যে এটা কিন্তু পেইড, এটা নিতে চাইলে আমরা নিতে পারবো না, কারণ এটা পেইড মানে টাকা পেমেন্ট করতে হবে, টাকা পেমেন্ট ছাড়া ওরা আমাদেরকে দিবে না। এরপর আছে এটা ফ্রি, এটা ফ্রি, কিছু আছে এখানে পেইড, সেগুলো আপনারা আগে থেকে দেখে নেবেন,
না কিন্তু আগের থেকে ডিজাইন করে কিন্তু ব্লক করবেন, কারণ যেগুলো পেইড এগুলো কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন না, আর ডাউনলোড করতে হলে আপনাকে ডলার পেমেন্ট করতে হবে। এটা আবার পেইড, এগুলো সব ফ্রি। তাহলে আপনারা এগুলো সব দেখবেন, বাকিগুলো নিচে থেকে দেখে নেবেন। আমি নিচে যাচ্ছি না, কারণ নিচে গেলে অনেক সময় লেগে যাবে। আমি সাপোজ এটাকে একটা নাম দিব, মনে করেন এই নামটা দিতে চাচ্ছি আমি, তাই না? অথবা শর্ট নাম দিতে পারি আমি, এটা ফ্রিল্যান্সিং এর এফ নিতে পারি, ট্রেনিং এর টি নিতে পারি, আর ইনস্টিটিউটের এস নিতে পারি। তাহলে এফ টি এস বি, এফ টি এফ টি এস বি এরকমও লিখতে পারি, ঠিক আছে? এরকম যদি চাই তাও লিখতে পারবো, কারণ লোগোর উপর অত বেশি লেখার দরকার লাগে না, ঠিক আছে? লোগোর উপর অত বেশি লেখার দরকার লাগে না। এটা আমি মুছে ফেলে দিলাম যেটা লেখা আছে। এখন আমরা এখানে লিখবো, তাই না? আমি লোগো নিয়ে ফেলছি, আমরা এখানে লিখবো। লিখতে হলে আমাদেরকে কি করতে হবে, এখানে থেকে একটা টেক্সট আছে, টেক্সট টেক্সটটা কই, এই যে টেক্সট, টেক্সটটা যাওয়ার পর আমি যদি এই যে তো ডিজাইন টেক্সট ব্যবহার করি তাহলে করতে পারবো কোনো অসুবিধা ছাড়াই। এখানে আমার এগুলো সব ফ্রি, যেটা পেইড আছে পেইডটা নিয়ে নিবেন না, বেশিরভাগ সব ফ্রি। এগুলো ডিজাইনার টেক্সট আপনি ব্যবহার করতে পারবেন, অথবা চাইলে আপনি এখানে একটা লিখে, হ্যাঁ এখানে আপনি লিখে তারপর আপনি সেটাকে টেক্স হিসেবে দিতে পারবেন। তা আমি চাইলে এটাকে আমি পুরো এটা বসিয়ে দিলাম, কন্ট্রোল প্লাস ভি দিয়ে দিলাম, আমি এটাকে লিখলাম, আমি এই কালারটা সাপোজ কি দিতে, কি কালার মানাবে এখানে। অথবা আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু চেঞ্জ করে দিতে পারি, কোনো অসুবিধা অসুবিধা না থাকলে। এখানে এই কালারটা, ফ্লিকার কালারটা আমি একটু পরিবর্তন করতে চাচ্ছি। তাহলে দেখেন এখানে কালার থাকলে উপরে গুলো এমন দেখাচ্ছে, আর এখানে ক্লিক দিলে উপরে গুলো সব পরিবর্তন হয়ে যাচ্ছে। আপনারা ভালো করে লক্ষ্য করলেন, এখান থেকে আমি কালারটা দিতে চাচ্ছি সাপোজ রেড দিলাম, রেড দিলে মানাচ্ছে না, খুব একটা ভালো লাগতেছে না, ঝাপসা হয়ে যাচ্ছে। আমি এই কালারটা দিলাম, তবে এই কালারটা মোটামুটি ঘুরতেছে। ব্যাকগ্রাউন্ড কালারটা আমার তো পছন্দ হচ্ছে না, ব্যাকগ্রাউন্ড কালারটা পছন্দ না হলে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দেওয়া যাবে। আমি জাস্ট উপস্থিত, আপনারা আরো সুন্দর করে এটা বানাবে না, আমি বোঝানোর জন্য বানাচ্ছি একটা, আপনারা আরো সুন্দর করে একটা বানাবে। এখান থেকে এটা দিলাম, আর এখন আমি আর একটা নিতে পারি, কোনটা, একটা এলিমেন্ট নিতে পারি, অথবা এখান থেকে আপলোড করে কোনো ইমেজ বা একটা কম্পিউটার আনতে পারি, আমার যেটা ইচ্ছা। লোগো মানে একটু পরিচিত আর কি, মানে ওখানে বেশি কিছু ব্যবহার করা যায় না, জাস্ট একটা ব্যবহার করলে হয়ে যায়, ঠিক আছে? এখান থেকে আমরা এলিমেন্ট নিব, এলিমেন্ট নিয়ে সাপোজ কোন এলিমেন্টটা নেওয়া যায়, সাপোজ আমরা যদি এটা নিই, এটা নিলাম, এই শেপটা নেওয়ার পর এটাকে একটু বড় করলাম, বড় করার পরে আমি এটার ভিতরে লিখে দিলাম, এটা আমি কালার এরকম রাখতে পারি, ভিন্ন কালারও দিতে পারি। এখানে ক্লিক করলে আমি সব রকমের কালার দেখতে পারবো, আমার যেটা পছন্দ সেটা আমি নিতে পারবো, কালো দিতে চাইলে কালো দিতে পারবো, লাল দিতে চাইলে লাল দিতে পারবো, কোনো সমস্যা না। হ্যাঁ যেটা ইচ্ছা আপনারা নিয়ে নেবেন, আমি আমার মতো নিয়ে নিলাম একটা। এরপরে আমি টেক্সট দিয়ে দিলাম একটা, টেক্সটের ভিতরে আমি লিখতে যাচ্ছি ফ্রিল্যান্সিং এর এফ, সবগুলো বড় হাতে দিচ্ছি, তারপরে দিচ্ছি আপনার টি হচ্ছে ট্রেনিং এর টি, আর ইনস্টিটিউটের এস বা ইনস্টিটিউটের আই, তারপর হচ্ছে বাংলাদেশের বি বা বিডি দিতে পারবেন আপনার ইচ্ছা। যাই হোক এখানে আমি এটাকে একটু বড় করে দিলাম, এটাকে এভাবে ধরে আপনি একটু বড় করে দিবেন। এটা কিন্তু সেন্টারে বসছে, এখন আপনারা দেখলে বুঝতে পারছেন এটা সেন্টারে বসছে। বাইরে কালার দিয়ে দেখেন কেমন লাগে, এটা আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি কেমন বানাবেন। আমি সিম্পল একটা বানালাম আপনাদেরকে বোঝানোর জন্য। আপনারা এখানে আমি আমি অল্প একটু সময় দিচ্ছি, মানে যেহেতু অনেক কাজ দেখাইতে হবে, মানে মূল থিমটা দিয়ে দিচ্ছি, আপনারা
একটা ডিজাইন করবেন অন্তত 1-1.5 ঘন্টা ধরে। হ্যাঁ, এখান থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যাবে, এখানে ভিডিও তৈরি করা যাবে, এখানে কিন্তু অনেক কাজ করা যাবে। এগুলো আপনারা সব দিয়ে দিয়ে দেখবেন, সবগুলো নিয়ে কাজ করে দেখবেন। আমি এটাকে এখন ডাউনলোড করব। এখানে আমরা লোগোগুলো বা ইয়েগুলো সাধারণত PNG ফরম্যাটে করে থাকি। এখানে আমি PNG ফরম্যাট আছে, আপনি চাইলে অন্য কোনো ফরম্যাটে করতে পারবেন, কিন্তু লোগোটা PNG ফরম্যাটে করবেন অবশ্যই। এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর চলে আসলো, এটা আমি ক্লোজ করে দিলাম, আমার এখানে ডাউনলোড হয়ে গেছে। এটা ডাউনলোড করে নিলাম, এরপরে হচ্ছে আমি একটা ফেসবুক কভার ফটো, তাই না? কভার ফটো আমি এখান থেকে নিতে পারবো, এখানে ফেসবুক কভার ফটো, এখানে সার্চ দিলে পাওয়া যাবে ফেসবুক কভার ফটো, ফেসবুক এই যে ফেসবুক কভার। সুজন মামুন হোসেন নামে কেউ আছে এই ব্যাচে? মামুন হোসেন দেখেন, ফেসবুক কভার ফটোটা আমি এখান থেকে নিয়ে নিছি। এই যে ফেসবুক কভার ফটোটার উপরে আমরা চাইলে এগুলো একটা নিতে পারবো। হ্যাঁ, তো এই ডিজাইনটা আমরা আগে একটা এতে ব্যবহার করছিলাম, এটা আর ব্যবহার করতে চাচ্ছি না, আমরা অন্য একটা নিতে চাচ্ছি, এটা আমাদের জন্য ফ্রি আছে। হ্যাঁ, চাইলে আপনারা নিতে পারবেন, কোনো অসুবিধে নাই, এখানে আরো অনেকগুলো আছে। ঠিক আছে, এই যে ঠিক আছে, এগুলো অ্যানিমেশন করছে আর কি, ফ্রিতে আছে। আচ্ছা, এখান থেকে আমি একটা নর্মাল একটা নিয়ে নিই, ঠিক আছে, পরে আপনারা আপনাদের মতো সুন্দর করে বেছে বেছে নেবেন। হ্যাঁ, এটা হচ্ছে পেইড, এটা ফ্রি না, এটা পেইড, এটা ফ্রি। তবে আমরা চাইলে এখানে কিন্তু একটা ডাউনলোড করে একটা ল্যাপটপ এনে বসাইতে পারবো, ঠিক আছে, ডাউনলোড করে একটা ল্যাপটপ এনে বসাইতে পারবো। আমরা সাপোজ এটা নিলাম, আমরা কিন্তু নিজেরা নিজেরা এখান থেকে এলিমেন্ট দিয়ে ডিজাইন করতে পারবো, আবার চাইলে কারোর ডিজাইন নিয়ে আমরা এডিট করতে পারবো। হ্যাঁ, কারোর ডিজাইন নিয়ে আমরা এডিট করতে পারবো। সাপোজ এই ইমেজটা আমি এখানে রাখতেছি না, আমি সাপোজ এখানে একটা ল্যাপটপ এনে দেবো, যেমন আমি এখানে লিখলাম ল্যাপটপ, বড় হাতে লিখে আসতেছে। এখান থেকে আমি একটা ল্যাপটপ দিব, ল্যাপটপের ছবি কোনটা দেওয়া যায়, প্রথমটা দিই, এটা দিলে হয়, পরে আপনারা আপনাদের মতো ভালো দেখাটা দিয়ে নেবেন। না, আমি এটা দিয়ে দিচ্ছি। আমি এখান থেকে এটা মুছে দিলাম, এখানে মুছে আমাদেরটা লিখে দিলাম। স্যার, কিভাবে আমরা অ্যাড রান করব, অডিয়েন্স রিসার্চ করব, টার্গেট করব, এগুলা কি দেখাবেন স্যার? আমি ভিডিও ক্লাস শেষ করি, তারপর প্রশ্ন করবেন। কে বলছেন আপনি? রেজানুল হক অনন্ত বলছিলাম। এখন কথা বলা যাবে না, যেটা দেখাচ্ছে এটা দেখতে হবে। এরপরে স্যার, এটা কি ওই ফেসবুক পেজ? হ্যাঁ, এরপরে আমরা যখন যে কাজ করব তখন দেখবেন সেটা। হ্যাঁ, ফেসবুক পেজে প্রোফাইল পিকচার এবং কভার ফটো, তাই তো? এই সাইজটা ফন্টগুলো বড় হয়ে গেছে, আমি একটু সাইজটা ছোট করে নিই ফন্টগুলো। এখান থেকে আমার সাইজটা কত আছে, 87, তাই না? সাতাশি আছে, আমি 72 দিয়ে দিলাম, 72 দিয়ে দিলাম, 98 64 দিয়ে দিই, 64টা নিয়ে নিচ্ছি, আর একটু বেশি দিই, 64 পরে 68 দিই, একটু ভিতরে ঢুকে যায়, 66 দিয়ে দিই। ঠিক আছে, এখানে নাম দিতে পারবেন, এখানে শর্টকাট কিছু দিতে পারবেন। এরপরে আমরা এখান থেকে এসে আপলোড ক্লিক, আপলোড ক্লিক করার পর এখান থেকে আপলোড
আপলোড ক্লিক দিলাম, আপলোডে ক্লিক দিলে আপনাদেরকে এরকম প্রবেশ করতে দিবে। হ্যাঁ, প্রবেশ করার পরে এখান থেকে আপনি এই যে ইমেজ আপলোড ইমেজ, হ্যাঁ সরি আপলোড আপলোড থেকে ডিভাইস ডিভাইসে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আমাদের ডাউনলোডে আমরা একটু আগে ল্যাপটপটা ইয়ে করছি, ডাউনলোড করছি, এখান থেকে ওপেন ওপেন করলে এখানে চলে আসবে। এখনই এই যে এখনই চলে আসছে, চলে আসার পরে এই যে আসতেছে, হ্যাঁ চলে আসছে, ক্লিক দিলাম, ক্লিক দিলে আমাদের এখানে চলে আসলো, চলে আসলে আমরা এটাকে পর্যাপ্ত পরিমাণ বড় করলাম। মানে একটা সাধারণ ডিজাইন অনেক সুন্দর হবে যদি আপনি এখানে সময় একটু বেশি দেন। এটাকে আমরা এটাকে আমরা একটা ইয়ের ভিতর দিতে চাচ্ছি, এলিমেন্টের ভিতর অর্থাৎ একটা শেপের ভিতর দিতে চাচ্ছি। ফ্রেমটা নিলাম, নেওয়ার পর ফ্রেমটা যদি একটু বড় করে দিই, পজিশন করি, পজিশন থেকে আমরা ব্যাকগ্রাউন্ডে যদি দিয়ে দিই, হ্যাঁ আপনারা একটু বেশি সময় দিবেন তাহলে ভালো করে ইয়ে করতে পারবেন। হ্যাঁ আমি তো একটু মানে তাড়া আছে, তাড়া আছে মানে আমাকে তো আরো অনেক কাজ দেখাতে হবে, একটু ধীরে ধীরে করবেন আর কি, ধীরে ধীরে করলে ভালো হবে। যাই হোক, এখান থেকে আরো অনেক সুন্দর করে আপনার ডিজাইন করবেন, আমি নর্মাল একটা ডিজাইন করলাম। হ্যাঁ, এরপরে আমাদের যে লোগোটা আছে আমি চাইলে লোগোটা এখানে বসিয়ে দিতে পারবো। এখান থেকে গেলাম, যাওয়ার পরে আপলোড আপলোড থেকে ডিভাইস, ডিভাইস থেকে এখানে আমাদের লোগোটা এই যে আমাদের লোগোটা, লোগো সাধারণত একটা কর্নারে দেওয়া হয়, আপনি এ কর্নারে রাখতে পারেন, এখানে রাখতে পারেন, তবে সাধারণত উপরে ব্যবহার করলে ভালো। আমি ছোট করে দেখে এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে ব্যাস। এরপরে আমাদের সবকিছু ঠিক থাকলে আমরা এখন এটাকে আমাদের যে লিখার ফন্ট গুলা বানান টানান সবকিছু যদি ঠিক থাকে সবকিছু চেক করে নিতে হবে, কারণ এটা তো সবাই দেখবে, যখন আমরা পাবলিক করব তখন হাজার হাজার লোক দেখবে এটাকে। এখান থেকে আমরা পিএনজি দিব, সরি এখান থেকে আমরা জেপিজি দিব এটা, কারণ লোগোটা একমাত্র পিএনজি দেবেন আর সবগুলো জেপিজি দেবেন। হ্যাঁ এখানে ডাউনলোড করলাম, এখানে একটা প্রশ্ন আছে মাঝে মাঝে হয়তো অনেকে না জানেন, জেপিজি দিয়ে কেন পিএনজি দিয়ে কেন, পিএনজি দিলে আপনার মনে করেন যে ব্যাকগ্রাউন্ড দেখা যাবে না, ঠিক আছে, তো লোগোটা সবসময় পিএনজি ফরম্যাটে করা হয়, সেটা ব্যাকগ্রাউন্ড দরকার লাগে না, আর জেপিজি দিলে আপনার ব্যাকগ্রাউন্ড থাকবে এবং ব্যাকগ্রাউন্ড দরকার লাগে, ঠিক আছে। এই জন্য অন্য অন্য ওগুলো আমরা যখন এ করি ডাউনলোড করি তখন পিএনজি ফরম্যাট বা অন্য কোনো ফরম্যাটে করে থাকি, আর লোগোটা অনলি আপনার জেপিজি ওই সরি পিএনজিতে করে থাকি, আর অন্যান্যগুলো সব জেপিজিতে করে থাকি। যাই হোক, বুঝতে পারছেন, তাহলে আমাদের দুইটা কাজ এখান থেকে করে ফেললাম আমরা। এখন আমাদের এতে যায় পেজে যায়, পেজে আসার পরে এখান থেকে আমরা প্রথমে আমাদের প্রোফাইল পিকচারটা দিব, এখানে ক্লিক করলাম এডিট প্রোফাইল পিকচার, এখানে যাওয়ার পরে আমরা আপলোড প্রোফাইল, এখান থেকে এটা সিলেক্ট করলাম, লোগোটা ওপেন করলাম, আমি কোনো ডেসক্রিপশন দিতে চাচ্ছি না, লোগোটা মোটামুটি এখানে ঠিক আছে। এটা একটু নিচে আনতে হবে, যদি মাইনাস দিই তাহলে একটু ছোট আছে, একটু ফন্ট উপরে চলে গেছে হালকা হালকা, আপনারা একটু ঠিক করে নেবেন সময় দিয়ে। আমি যা সেভ করে দিলাম, যেভাবে অ্যাক্টিভ করতে হবে বা সেভ করতে হবে প্রোফাইল পিকচারটা, সেটা আপনারা এভাবে সেভ করে নেবেন। সেভ করে নেওয়ার পরে আমরা প্রোফাইল পিকচারটার কাজ শেষ, আমাদের এখন হচ্ছে আপনার ফেসবুক কভার ফটো যেটা বা কভার ইমেজ যেটা, এটাতে আমরা ক্লিক করব,
ক্লিক করার পরে এখানে হচ্ছে চুজ ফ্রম ফটো, চুজ ফ্রম ভিডিও, এখানে হচ্ছে ক্রিয়েট স্লাইড শো আর আপলোড ফটো। আমি আপলোডে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে আমাদের ব্যানারটা চলে আসছে, এখানে আমরা ওপেন ক্লিক করলাম। এখান থেকে আমাদের সেভ অপশন দিতে হবে, তার আগে দেখতে হবে যে একটু নাড়াচাড়া করে নতুন নিচে করা যায় কিনা। না, এখানে ভালো দেখা যাচ্ছে, মানে ওরা অনেকটা সেম দিয়ে দেয়, যদি আপনার একটু এদিক ওদিক করা লাগে তাহলে মুভ করে করে নেবেন। এটার থেকে আমরা সেভ সেন্স, হ্যাঁ ক্লিক করলাম, ক্লিক করলে এটা সেভ হয়ে গেল, এখানে এখানে সেভ হয়ে গেল। এরপরে হচ্ছে আমরা যেটা করব, তাহলে আমাদের দুইটা কাজ এখানে হয়ে গেলো, একটা হচ্ছে প্রোফাইল পিকচার আর একটা হচ্ছে আমাদের ফেসবুক কভার ফটো বা ব্যানার যেটাকে বলা হয়। এরপরে আমাদের এখানে দেখেন আমাদের যে ফেসবুক পেজ আছে, আমাদের ফেসবুক পেজে যাই, ফেসবুক ফেসবুকে গেলাম, আমাদের পেজে যদি যায় তাহলে কেমন দেখায়, হ্যাঁ যে এডিট কল নাও। তো সাধারণত কল নাও দিলে আমাদের এখানে একটা নাম্বার দেখাচ্ছে, বাট এটা হচ্ছে আমরা ভিতর থেকে দেখছি, আর আপনারা এই পেজটায় ঢুকলে আপনারা বাইরের থেকে দেখবেন। বাইরের থেকে যখন দেখবেন তখন হচ্ছে এখানে আপনি এই কল নাও বাটন তো দেখতে পাবেন, সঙ্গে এখানে পাশাপাশি একটা সেন্ড মেসেজের একটা অপশন পাবেন। এই কল নাও আর সেন্ড মেসেজ পাশাপাশি থাকে থাকে, তো আপনারা দেখবেন আপনারা বাইরের থেকে কেমন দেখে আর আমরা ভিতর থেকে দেখতেছি। তো আমরা এটা জয়েন করার চাচ্ছি, এটা অ্যাড করতে হলে আমাদেরকে যেটা করতে হবে অ্যাড এ বাটন, আমরা অ্যাড এ বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে ফলো, ভিউ, গিফট, এখানে এগুলো সব আমরা দেখবো। এখান থেকে কল নাও, কন্ট্যাক্ট আস, সেন্ড মেসেজ, সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ, সেন্ড ইমেল, লার্ন মোর, সাইন আপ, ইউজ অ্যাপ, এরপর হচ্ছে প্লে গেম, হট ভিডিও, সব নাও। এখান থেকে আমরা কল নাও ক্লিক করলাম, কল নাও ক্লিক করলে আমাদের এখান থেকে আমরা বাংলাদেশটাকে প্রথম চিনিয়ে দিব, বীরভূম একটু নিচে এই যে বাংলাদেশ, এখান থেকে আমরা একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব, যেমন আমি দিলাম 1998550227, ঠিক আছে আমি এটা দিয়ে দিলাম। এটা দিয়ে দেওয়ার পরে আমি সেভ করে দিলাম, সেভ করে দিলাম, আমার এটা এডিট হয়ে গেলে দেখেন এখন আমার ভিতর থেকে এটা দেখাচ্ছে, এবং আমার আমাদের মানুষ যে কোনো ভাবে আমাদের ফার্স্ট টাইম কিন্তু এই পেজটা পরিচিত পারলে যে তাদের সাথে একটু কথা বলি সরাসরি বা মেসেজ দিই, হ্যাঁ এগুলো খুঁজে পাবে না, তো তখন কিন্তু এখন কিন্তু খুব ইজিতে খুঁজে পাবে, তারা এখানে কল দিতে পারবে। আর মেসেজ অপশন আমার এখান থেকে দেখা যাচ্ছে না, যেটা আমরা ইনবক্স বা ইয়ে বলে থাকি ওটা আপনাদের ওখান থেকে দেখা যাবে, মানে বাইরে থেকে দেখতে পারবেন আপনারা। আর আমি যদি অন্য আইডি দিয়ে প্রবেশ করে দেখি তাহলে কিন্তু আমি ওখান থেকে কল নাও মেসেজ অপশন দেখতে পারবো, হ্যাঁ এটা আর কি বিষয়। তাহলে এখান থেকে এই দুটো ইম্পর্টেন্ট বিষয় আমরা করে ফেললাম। এরপরে হচ্ছে যেটা করব সেটা হচ্ছে আমরা পুরো পেজটা এডিট করব, পুরো পেজটা কিভাবে এডিট করব সেই বিষয়টা এখন দেখানো হবে। এখানে হচ্ছে এডিট পেজ ইনফরমেশন, ঠিক আছে, বা আপনাদের এখানে এটা অ্যাবাউটও থাকতে পারে, হ্যাঁ অ্যাবাউট অপশনটা থাকতে পারে, সেটা আমরা দেখবেন, দেখলে বুঝতে পারবেন যে আসলে অ্যাবাউটে কি কি করতে হবে। আমার এখানে এডিট দেখাচ্ছে, আমি এডিট অপশনটা একটু সেটিংটা আমারটা পরিবর্তন হয়েছে, হ্যাঁ তো আপনাদের ওখানে যেটা আছে সেটা করবে। হ্যাঁ ইউজার নেম, আমার একটা ইউজার নেম দিতে হবে, আমি এই ইউজার নেমটা এখানে দিব আর কি। তো ইউজার নেম কি দিতে পারি, ইউজার নেমটা হবে আপনার এটা নাম অনুসারে, যেমন আমাদের এখানে কিন্তু একটা এই যে @ অফিসিয়াল STCB, হ্যাঁ এই যে এটা, তো আপনি এরকম একটা ইউজার নেম দিবেন, হ্যাঁ এরকম একটা ইউজার নেম দিবেন। হ্যাঁ ভিডিও তো রেকর্ড করা হচ্ছে, হ্যাঁ ভিডিও রেকর্ড করা হচ্ছে, একজন বলছে ভিডিও রেকর্ড করা হচ্ছে কিনা, যে ভিডিও রেকর্ড করা হচ্ছে। হ্যাঁ দেখেন এখানে হচ্ছে এটা হচ্ছে ইউজার নেম, হ্যাঁ @ অফিসিয়াল STCB কম্পিউটার ট্রেনিং স্কুল। তো আমরা এখানে কি দেওয়া যায়, আমাদের একটা নাম আমি @ দিলাম, তারপর হচ্ছে
কি দেওয়া যায়, এটা হচ্ছে অফিসিয়াল এসটিডি, তাই না? এখানে হচ্ছে আমরা দিতে পারি, আপনারা যে কোনো একটা নাম দিবেন আপনাদের পছন্দ মতো, ঠিক আছে? আমি দিলাম সাপোজ এফ এফ টি এফ টি আই বি এফ টি আই বি তারপরে কি আছে এখানে ডট কম্পিউটার ট্রেনিং স্কুল চলে গেল, সরি ফর পিপুল টু ফাইন্ড ইউর পেজ ইন সার্চ ইউনিক ইউজার নেম, ইউনিক ইউজার নেম দিতে বলছে, পেজ উইথ ইউজার নেম বলছে, ক্রিয়েট কাস্টমার ইউএল ইউআর এল লেট পিপুল ক্লিক ভিজিট অ্যান্ড মেসেজ দেন, প্লিজ এন্টার এ নিউ নিউ নেম ফর ইউজার পেজ, নতুন একটা নাম দিতে বলছি, ফ্রিল্যান্সার দেন, আচ্ছা ফ্রিল্যান্সার দিলে নিবে, দিয়ে দেখি অ্যাট দ্য রেট বাংলাদেশ দিলাম, না নেয় না তো, নেয় না তো, যে নামটা আছে ওই নামটা নিবে না আর কি, ঠিক আছে? তাহলে কি দেওয়া যায়, ফ্রিল্যান্সার ইনস্টিটিউট বাংলাদেশ কম্পিউটার ট্রেনিং স্কুল, ইজি নেম, ইজি নেম কি নাম দেওয়া যায়, তাহলে এগুলো একটু চিন্তা ভাবনা করে দিতে হয় নিজের ব্যাপার তো, কারণ আমরা এখানে দিচ্ছি দেখেন এসটিসিবি দিচ্ছি এই কারণে যে সাকসেস ইন সাকসেস ট্রেনিং সেন্টার অফ বাংলাদেশ, অর্থাৎ এটা শর্ট নেমটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ এটা যার যা ইচ্ছা মতো সে সেরকম করে দেয়, আপনারা আপনাদের মতো করে দিবেন, আমি জাস্ট এখানে একটা নাম দিতে চাচ্ছিলাম কিন্তু করে তো নিচ্ছে না, অ্যাট দ্য রেট ফ্রিল্যান্সার ডট কম, ফ্রিল্যান্সার ডট কম দিই, ফ্রিল্যান্সার ট্রেনিং বিডি নিচ্ছে না কেন, আচ্ছা এটা পরে করবেন আপনারা, ঠিক আছে? না নিলে একটু ইয়ে করতে হবে, মানে ধৈর্য ধরে কয়েকটা দিতে হবে, একটা না একটা নিবে অবশ্যই, বাট এখানে রাইট সিগন্যাল দেখাচ্ছে এখানে নিচ্ছে না, আমাদের এটা দিলে কি নিবে দেখি, কি একজন মেসেজ করছেন ফ্রিল্যান্সিং বিডি ডট কম, আচ্ছা এটা দিয়ে দেখি, এটা হচ্ছে আপনার কয়েকবার ট্রাই করলে ওরা এই নামে থাকলে আর নিবেন আর না থাকলে নিবে, এটা কোনো ব্যাপার না, এটা আপনারা দিতে পারবেন, আমি জাস্ট আপনার সিস্টেমটা বলে দিচ্ছি, আচ্ছা এটা দিয়ে দিলাম, নিল না তো, ওটা তো নিল না, কি হলে নিবে এরা, অফিসিয়াল দিয়ে দেখি, কোনোটা নিচ্ছে না, আপনারা এটা পারবেন সমস্যা নেই, ঠিক আছে? আমি এটা আপাতত দিচ্ছি না, আচ্ছা আমাদেরটা যদি দিয়ে দেখি তাহলে, এটা না
আমাদের এটা দিয়ে দেখি, কারণ এখানে এই বিষয়ে এত সময় দিতে পারবো না, এত সময় দেওয়া লাগবে না, অন্য কাজ আছে আরো ইম্পর্টেন্ট, সেগুলো আপনাদের কাছে আরো পড়ি। এটাও তো নিচ্ছেন অফিসিয়াল এফ এফ এফটিআইবি, অফিসিয়াল এফটিআইবি। অফিসিয়াল ফ্রিল্যান্সার 2000 এত মান, হ্যাঁ সুন্দর নাম তো, কিন্তু না নিলে কি করবো, নাম তো সবারটা সুন্দর আছে, কিন্তু এটা যদি না নয় অ্যাড্রেস পার্থক্য, অ্যাড্রেস এটা এখানে রাইট চিহ্ন আছে, মানে সিগন্যাল দিচ্ছে নিবে বাট নিচ্ছে না, না নিলে কিছু করার নাই। আচ্ছা এখানে ডেসক্রিপশনে আপনারা বেশ ভালো করে একটা ডেসক্রিপশন লিখবেন, এটা বলবেন হ্যাঁ মিনিমাম 250 শব্দের ক্যারেক্টার। এখানে আপনারা যেমন আমি এক লাইন লিখে দেখাচ্ছি, আপনারা আপনাদের মতো করে 250 ক্যারেক্টার দিয়ে নেবেন। যেমন আমি লিখলাম প্রফেশনাল প্রফেশনাল ট্রেনিং আইটি ট্রেনিং ইনস্টিটিউট, অথবা বেস্ট বেস্ট আইটি ট্রেনিং ইনস্টিটিউট, এরকম কিছু লিখবেন একটা, মানে একটা না মানে 250 শব্দ, ঠিক আছে। প্রফেশনাল আইটি আইটি ট্রেনিং ইনস্টিটিউট, এটা জাস্ট আমি নমুনা করতেছি, আপনারা আপনাদের মতো করে সুন্দর করে সাজিয়ে নেবেন। হ্যাঁ এখানে কিন্তু 250 শব্দে লিখতে হবে মিনিমাম, হ্যাঁ এখানে বলে দিছি। তারপরে হচ্ছে ক্যাটাগরিটা আমরা ওই দিন দিছিলাম কম্পিউটার ট্রেনিং স্কুল, আপনি এখানে যদি আরো কিছু দিতে চান তাহলে দিতে পারবেন, কোনো সমস্যা নাই, তবে একটা বিষয়ের উপর রাখা ভালো, আর আপনি যেটা দিতে চান সেটা আপনার উপর ডিপেন্ড করবে। হ্যাঁ কন্ট্যাক্ট কন্ট্যাক্ট নম্বর আমরা এখান থেকে বাংলাদেশটা দিব, বাংলাদেশ কই, একটু নিচে গেলে পাবো এখানে, এই যে বাংলাদেশ। এরপর এখানে আমরা নাম্বারটা দিয়ে দিই, এরপরে হচ্ছে যেটা করব সেটা হচ্ছে কি লিখছে, স্যার ইউজার নেম সব ক্যাপিটাল লেটার দেন, ইউজার নেম সব ক্যাপিটাল লেটার দিলে হবে। আচ্ছা আবার আবার ট্রাই করবো, আমরা এটাকে দিয়ে আসি, এখান থেকে একটা জিমেল আইডি দিবেন। তো জিমেল আইডি মনে করেন যে আমার এখন একটা জিমেল আইডি, আপনারা সাধারণত ওয়েবসাইটই ইনফো অ্যাট দ্য রেট যে জিমেল আইডি দেন ওটা দিলে ভালো হবে, কারণ ওটা বেশি জিমেল লেনদেন করা যায়। আর আমাদের এখানে যে জিমেল আইডিগুলো দেওয়া হয় এই জিমেল আইডিগুলো মনে করেন যে অতটা বেশি জিমেল লেনদেন করা যায় না, তো আপনারা একটা ফ্রি জিমেল আইডি খুলে নেবেন, ঠিক আছে। ওটা কিভাবে খোলা খোলা যাবে আমাদের ভিডিওতে দেওয়া আছে, এখানে আমি ওই জিমেল আইডিটা কপি করে এনে বসিয়ে দিলাম, আপনারা আপনাদের মতো একটা দিয়ে দিবেন। এরপর ওয়েবসাইট, ওয়েবসাইট আমি মনে করেন যে এখান থেকে একটা দিয়ে দিলাম http://www, এটা হ্যাঁ, অথবা আপনারা আপনাদের ইচ্ছা মতো একটা ওয়েবসাইট, যেটা যে ওয়েবসাইটটা আপনাদের সেটা দিবেন আর কি, ঠিক আছে সেটা দিবেন, কারণ ওয়েবসাইট যদি না থাকে তাহলে ব্লগার সাইটটা দিতে পারবে না, ব্লগ এটা লাস্টে হ্যাঁ চিহ্ন আছে, সেটা নিচ্ছে না কেন, হ্যাঁ নিচে এখন নিচে, এই যে লাস্টে একটা ইয়ে আসছিল কি বলে সিলাস সিলাস চিহ্ন, তার কারণে নিচ্ছিল না, ঠিক আছে। মাই পেজ ডাজ নট হ্যাভ এ ওয়েবসাইট, ওকে। এবার লোকেশনটা কোথায়, লোকেশনটা আমি এটা দেখাচ্ছি, ঠিক আছে। আপনারা আপনাদের যে বিজনেস লোকেশন, যেমন গুলিস্তান গুলিস্তান হতে পারে, যেমন খুলনা হতে পারে, তারপরে চিটাগাং হতে পারে, তারপরে দেশের বাইরে হতে পারে, সেই অ্যাড্রেসটা এখানে দিবেন। দেওয়ার পরে আপনারা এখানে সিটি সিলেকশন করে দিবেন, সাধারণত ঢাকা বাংলাদেশ দিলাম আমি, ঢাকা 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 ডিভিশন বাংলাদেশ এরকম দিলাম। এরপর এখানে পোস্টাল কোড 1216 দিলাম আমি, আপনারা আপনাদের ইচ্ছে মতো দিবেন। এরপর আমি একটু নিচে যাই, নিচে যাওয়ার পর এখানে একটা ইম্পর্টেন্ট কাজ, এটা আপনাদেরকে একটু সময় দিতে হবে, কারণ আমি এত তাড়াহুড়া করে এখান থেকে এ করা যাবে না। এখানে প্রথমত এই এই যে ম্যাপটা, এই ম্যাপটা আছে ফেসবুকের ম্যাপ, একটা আছে গুগলের ম্যাপ, আর একটা আছে ফেসবুকের ম্যাপ, ঠিক আছে। এই এখনকার বর্তমান যুগে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে বিভিন্ন কাস্টমার কিন্তু বাসা থেকে আগে তার মোবাইল ফোনে এই গুগল সার্চ করে বা লোকেশন সার্চ করে তারপর কিন্তু ঢোকে, ঠিক আছে, লোকেশন সার্চ করে তারপর ঢোকে। তো আপনি এখান থেকে আগে এই যে ম্যাপটা, এই ম্যাপটা প্রথমত দেখা যাচ্ছে আপনার ইউরোপ কোনো কান্ট্রি বা
সাউথ আমেরিকা এরকম কিছু দেখায়, এখান থেকে প্রথম আপনি বাংলাদেশটা আগে নিয়ে আসবেন। ঠিক আছে, বাংলাদেশটা আনবেন, আমি ছোট করতেছি, ছোট করে আমি ইন্ডিয়ার পাশে গেলে এই যে বাংলাদেশটা পেয়ে যাব। সাউথ সুদান আমাকে ইন্ডিয়াটা ফলো করতে এটা একটু সময় দিয়ে করতে হবে। ঠিক আছে, তো আপনারা এখানে গুগল ম্যাপটা অবশ্যই অবশ্যই পাবেন, হ্যাঁ অবশ্যই অবশ্যই পাবেন, না পাইলে কিন্তু হবে না। ঠিক আছে, এখানে একটু সময় দিয়ে করবেন, করলে আপনারা বুঝতে পারবেন। যাই হোক, এটা আপনারা পারবেন, এটা না পারার কিছু নেই, একটু সময় দিলে বুঝতে পারবেন আর কি। অথবা এখানে শর্টকাট আছে, এই যে বাংলাদেশ আমি পেয়ে গেছি, এই যে ইন্ডিয়া পেয়ে গেছি। ঠিক আছে, বাংলাদেশে আসার পরে এখান থেকে আপনি ঢাকা খুঁজবেন, ঢাকা। ঠিক আছে, এবং ঢাকা আপনার কোন লোকেশন খুঁজতেছেন সেটা আপনি ভালোভাবে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। স্যার মাত্র 6 জন ক্লাস, কিছু বলছেন, কেউ কিছু করে বলছেন, বলছি কেউ কিছু বলতেছেন, উপস্থিতি তো অনেক কম স্যার, গত ক্লাসেও 6 জন আজকেও 6 জন। জি জি, তাই কি আপনার সমস্যা কোথায় বলেন? না না আমার কোনো সমস্যা নাই। এখান থেকে যাওয়ার পরে আপনারা যদি এখানে সঠিক টার্গেট না করতে পারেন, এখান থেকে যে আপনি এই যে রিপোর্ট টু প্রবলেম উইথ দ্য ম্যাপ, দ্য ম্যাপ, এখান থেকেও আপনি এই ম্যাপটা জয়েন করাতে পারবেন আপনার সঠিক লোকেশনে, যে আপনি ঢাকার কোন লোকেশনে আপনার অবস্থান বা কত নম্বর বিল্ডিং এ আপনার অবস্থান। এবং আপনি এখান থেকে তো পারবেনই, আর একটু উপরে গেলে এখানে ঠিকানাটা আপনি যে বাসা নম্বর বা এ নম্বর কি আছে, এটা বাসা নম্বরটা সঠিক করে দিয়ে বাসা নম্বরের ফোন নম্বরটা সঠিক করে দিলেও এখান থেকে সঠিকভাবে আপনি টার্গেট করে দিবেন। টার্গেট না করে দিলে কিন্তু কখনো আপনার যে কাস্টমার তারা কিন্তু সহজে, যদি আপনার লোকেশনে, কিছু কিছু বিজনেস আছে অনলাইনে করা তারা পছন্দ করে, কেনাকাটা পছন্দ করে, যেমন আপনারা অনলাইনে কোর্স করে পছন্দ করেন, অনেকে আবার অনলাইনে পছন্দ করে না, তারা অফিসে আসতে চায়। তো অফিসে আসতে চাইলে তখন কিন্তু তাদেরকে অফিস অ্যাড্রেস বা এইগুলো বিষয় সব জানাইতে হবে, দেখাইতে হবে। ঠিক আছে, এগুলো বিষয় সব জানাইতে হবে, দেখাইতে হবে। ঠিক আছে, ডাজ ইউর প্লেস হ্যাভ ফিজিক্যালি লোকেশন দেম কাস্টমার ক্যান ভিজিট? ইয়েস, ডু ইউ প্লেস ট্রাভেল অ্যান্ড কাস্টমার ক্যান কাস্টমার বাই ইউর গুড সার্ভিস অনলাইন? এখান থেকে আছে সার্ভিস এরিয়া, কোন এলাকায় সার্ভিস দিবেন আপনি? সাধারণত আমি দিলাম ঢাকা, ঢাকা ঢাকা ডিভিশন, পুরো ঢাকা ডিভিশন দিলাম। অথবা যদি আপনি দেন ঢাকা বাংলাদেশ, তাহলে অনলি ঢাকা বাংলাদেশ ঢাকা। ঠিক আছে, আর ঢাকা ঢাকা ডিভিশন বাংলাদেশ। এরপরে হচ্ছে আপনার এটা এই যে ইনস্টিটিউটটা বা পেজটা কতক্ষণ ওপেন রাখবেন, আপনি যদি আওয়ারলি ভাবে করতে চান তাহলে আওয়ারলি ভাবে করতে পারবেন। ঠিক আছে, যেভাবে করতে চান সেটা পারবেন, কিন্তু আমি এখানে একটা সাজেস্ট করব বা ইয়ে করব, আপনাদেরকে পরামর্শ দিব যে সেটা হচ্ছে অলওয়েজ ওপেন দেখাবে। অলওয়েজ ওপেন দেখালে পেজটা খুব ভালোভাবে র্যাঙ্কিং পায়। ঠিক আছে, অর্থাৎ এটা ফেসবুক কমিটি প্লাস গুগল কমিটি খুব ভালোভাবে নিয়ন্ত্রণে। ঠিক আছে, আর আমি অলওয়েজ দিয়ে রাখলাম। ঠিক আছে, আপনারা চাইলে ওপেনিং শিডিউল এবং কোনো দিন শিডিউল দিয়ে দিতে পারবেন এখান থেকে, কোনো অসুবিধা হবে না। তারপর হচ্ছে টেম্পোরারি সার্ভিস চেঞ্জ, এটা করবো না। এরপর হচ্ছে প্রাইভেসি পলিসি, প্রাইভেসি পলিসি দরকার নাই, এগুলো আমাদের দরকার নাই। প্রোডাক্ট কী দিবেন, সে প্রোডাক্টের বিষয়ে নাম লিখবেন এখানে, যে কম্পিউটার সেল করবেন, কি আইটি ট্রেনিং করবেন, কী কী ট্রেনিং দিবেন, সেই বিষয়গুলো এখানে যুক্ত করবেন আপনারা, সব কিছু এখানে ইয়ে করে দিবেন। এরপর হচ্ছে স্পেসিফিকেশন, স্পেসিফিকেশন আমাদের দরকার নাই। আদার্স অ্যাকাউন্ট, আর অন্য কোনো অ্যাকাউন্ট যদি অ্যাড করতে চাই, ইনস্টাগ্রাম ট্রাম ইউটিউব টু, সেগুলো এখান থেকে অ্যাড করতে পারবো, কোনো সমস্যা নেই। আমি সাধারণত ইউটিউবে অ্যাড করবো, ইউটিউবটা দিয়ে দিলাম। এখান থেকে যদি আরও অ্যাড করতে চাই তাহলে প্লাস করে দিব। ইউজার নেমটা যদি আমি বলছি যে বড় হাতে দিতে, তাই না, আমি এক করে এটাকে বলছি স্যার ইউজার নেম সব ক্যাপিটাল লেটার, আচ্ছা ক্যাপিটাল লেটার দিয়ে দেখি। কিন্তু দেখেন আমরা এখানে কিন্তু ক্যাপিটাল লেটার দিই নাই, আপনারা দেখেন খেয়াল করে, এই যে স্মল লেটার দেন ক্যাপিটাল লেটার। ঠিক আছে,
আপনি এখানে ক্যাপিটাল এটা দিয়ে দেখি আমরা এট দা রেট, তারপর হচ্ছে আপনার ফ্রিল্যান্সিং এর এফ, তারপর হচ্ছে ট্রেনিং এর টি, তারপর আছে সরি বড় হাতে, বড় হাতের হচ্ছে ফ্রিল্যান্সিং এর এফ, তারপর হচ্ছে ট্রেনিং এর টি, তারপরে হচ্ছে ইনস্টিটিউটের আই, আর বাংলাদেশের বি। ব্যাস তাও তো নিল না, দেখছেন? যাই হোক, এটা একটু মানে সময় নিয়ে দিয়ে দিবেন, দিয়ে দিলে অবশ্যই নিবে, না নেওয়ার কোনো কারণ নেই, সবকিছু ঠিক থাকলে এখানে ওকে। আর এখান থেকে যদি আরো কোনো অপশন যোগ করতে চান, ইনস্টাগ্রাম, টুইটার, ভাইবার, এটা আপনারা যোগ করে দিবেন আপনাদের মতো। তাহলে আমি যদি এখান থেকে টুইটার যোগ করতে চাই বা ইনস্টাগ্রাম যোগ করতে চাই, সাপোজ ইনস্টাগ্রাম যোগ করে দিলাম, আরো যদি যোগ করতে চাই তো যোগ করতে পারবেন আপনারা, টুইটার যোগ করে দিলাম। হ্যাঁ, লিঙ্কডিন কি আছে এখানে? দেখি লিঙ্কডিন আছে কিনা, লিঙ্কডিন থাকলে আপনারা লিঙ্কডিন দিবেন, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ আছে, এরকম হোয়াটসঅ্যাপ থাকলে হোয়াটসঅ্যাপ দিবেন, যার যে অ্যাকাউন্ট আছে সেগুলো সব এখান থেকে দিয়ে দিবেন, ঠিক আছে? এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখান থেকে আমরা এডিট করলাম, এডিট করা মানে এটা তো মূলত পেজ সেটিং, ঠিক আছে? পেজের সেটিংটা আপনারা কিভাবে করবেন, তারপরে যেটা করবেন সেটা হচ্ছে আমরা মানে কিভাবে আমরা ইউটিউব এটা অ্যাড করব, তাই না? ইউটিউব এটা অ্যাড করতে, ইউটিউব এটা অ্যাড করতে হলে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদের পেজে যেতে হবে, পেজে আমাদের পেজে যাই, আমরা পেজে যাওয়ার পরে সার্চ অপশনে ইউটিউব কেয়ার, ইউটিউব ইউটিউব ট্যাব সবগুলো বড় হাতের উপরে সার্চ, দেখি বড় হাতের আসে কিনা। ইউটিউব ট্যাবের এখানে চলে আসলাম, এখানে আসার পরে ইউটিউব ট্যাব, ইউটিউব ট্যাব, ইউটিউব ট্যাব আমি প্রথমটা ক্লিক দিলাম, এখানে আমাকে একটা ইউজার অ্যাপস দিবে, এই অ্যাপসটা আমি জাস্ট কি করব, এরাও দেখেন একটু আগে একজন বলছিলেন না যে স্যার এই ছোট বড় হাতের দেন, এরাও দেখেন ছোট হাতের দিছে, দেখছেন? কিন্তু বড় হাতে ছোট হাতে ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে যে ওই নামে থাকলে নিতে চায় না, একটু 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 পরিবর্তন করে দিতে হয়, ঠিক আছে? ঠিক আছে, পরিবর্তন করে নিলে যাদের ওই নামে না থাকে তাহলে নিবে। তাহলে আমরা এখানে ইউজ অ্যাপ, ইউজ অ্যাপ ক্লিক করলাম, ইউজ অ্যাপ ক্লিক করার পরে আমি এই যে ফেসবুক পেজ, ফেসবুক পেজটা আমি কোন, আমাদের মনে করেন অনেকগুলো ফেসবুক পেজ আছে, তাই না? এই ইউটিউব ট্যাবটা আমি কোন পেজে, কোন পেজের সঙ্গে জয়েন করার চাচ্ছি, এখানে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে যে ফ্রিল্যান্সিং ট্রেনিং ইনস্টিটিউট বাংলাদেশ এটা পাওয়াই দিলাম, এখানে অ্যাড পেজ ট্যাব, এখানে অ্যাড পেজ ট্যাব করলাম। এখন একটু সময় নিচ্ছে আমার, 4 সেকেন্ড, 4 সেকেন্ড পরে আমার সামনে চলে আসবে। যে এখান থেকে আমার এখন যে কাজটা করতে হবে, কম্পিউটার ট্রেনিং স্কুল নিয়ে নিছে, বাট এখান থেকে এটা নিল না কেন, ইউজার নেমটা চেঞ্জ হলো না কেন? এখান থেকে লাস্ট বারের মতো আরেকবার ট্রাই করি তো, অনলি যদি আমরা এফ টি এফ টি এফ টি এফ টি সাকসেস ট্রেনিং ইনস্টিটিউট আই বিডিডি সাপোজ সই তো করেন, আমি অ্যাট দা রেট দিব, অফিসিয়াল দি ও ডাবল এস নাই অফিসিয়াল, অ্যাট দা রেট অফিসিয়াল এফ টি আই বিডি, এখানে যদি বড় হাতে দি টি তারপরে আই তারপরে বি, কে একজন কমেন্ট করছেন আমি ধীরে দেখে নিই কমেন্টটা, দেন না স্যার কি বলছেন, নাজিবুর রহমান হ্যান্ডেল দেন না, স্যার এট দা রেট দেওয়া আছে, আপনি দেওয়ার পরে ডাবল হয়ে গেছে উপরে, খেয়াল করেন।
অপরে ও আচ্ছা আচ্ছা তার জন্য রাইট অ্যাড্রেস বাদ দিয়ে দিলাম, অ্যাড্রেস বাদ দিলে তারপর তো শো করে না। হ্যাঁ এখন নিয়েছি, কিন্তু এতক্ষণ কি হয়েছিল, আমরা তো অ্যাড্রেস ছাড়াও ট্রাই করছি তাই না, অ্যাড্রেস ছাড়াও ট্রাই করছি। হ্যাঁ অ্যাড্রেস ডবল হয়ে যাচ্ছে, ক্রিয়েট ইউজার নেম, আমরা ক্রিয়েট ক্লিক করলাম এখন মনে হয় নিয়ে নেবে। হ্যাঁ গুড, কিন্তু আগে নিল না কেন, এট দা রেট এর কারণে স্পেশাল ক্যারেক্টার হিসেবে ওটা ধরে নিছে না, এট দা রেট ছাড়াও কিন্তু আমরা ট্রাই করছি তাই না, এবং ক্যাপিটাল লেটার স্মল লেটার দিয়ে, এটা কিছুক্ষণ ঝামেলা করে কিন্তু পরবর্তী পর্যায়ে নিয়ে নেয়, ঠিক আছে, এটা দিয়ে কিন্তু আমরা ট্রাই করছি, বাট নেয় না এখন নিয়ে নিছে। তো সমস্যা নেই, এখানে আপনারা আপনাদের মতো দিয়ে নেবেন, সমস্যা করতে পারে, অনেক সময় দেখে যে নেটেরও ঝামেলা থাকে সমস্যা করে, কিন্তু নিয়ে নিবে কনফার্ম। হ্যাঁ নিয়ে নিবে এটা, এখানে দেখেন আমাদের আমরা একটা ইউটিউব এ করব, এখানে আমরা কি করলাম, আপনারা এই ইউটিউবটা এখানে পেয়ে যাবেন, এখানে পেয়ে যেতে পারেন। হ্যাঁ কিন্তু আমাদের এই সেটিংটা চেঞ্জ হওয়ার কারণে আমাদের ইউটিউবটা মোর অপশনে চলে আসে। হ্যাঁ মোর অপশনে চলে আসার পরে এই যে ইউটিউব, হ্যাঁ এই যে ইউটিউব, এখান থেকে আমি ইউটিউবে ক্লিক দিলাম, সরি দিস কন্টেন্ট ইজ নট অ্যাভেলেবল এট দ্য মোমেন্ট, মানে কি মানে কি এরকম দেখাচ্ছে কেন, কি বলছে, দ্য লিঙ্ক লিঙ্ক ইউ ফলো হ্যাভ এক্সপায়ার, এক্সপায়ার হয়েছে আর দ্য পেজ মে গো ব্যাক টু দ্য প্রিভিউ। এরকম দেখানোর কারণ কি, ভিডিও ফটো অ্যাবাউট, তারপর এটা এটা এডিট ট্যাব যদি যায়, কারেন্ট টেমপ্লেট ট্যাবস গ্রুপ ইভেন্ট ভিডিও ভিডিও ফটো, আমরা এটাকে এগুলাকে ধরে আবার উপরে ওঠানো যায়, ঠিক আছে, অপর সার্ভিস অপর অন করে দিলাম, সার্ভিস অন করে দিলাম, নোট অন করে দিলাম, সব অন করে, জব অন করে দিলাম, লাইভ অন করে দিলাম, সব অন করে দিলাম। এখান থেকে আমরা এটা যদি ওপরে নিয়ে যাই তা নিতে পারবো, আমরা ইউটিউবটা একটু ওপরে নিয়ে আসলাম, যদি বস না ওকে এখানে ধরে এইভাবে চলে আসবে। বাট আমার এটা মনে হয় ফেসবুকের লিমিটেশন আছে কিনা জানি না, এই যে অপস দেখাচ্ছে, হ্যাঁ আমাকে করতে দিচ্ছে না, বাট এইভাবে ধরে এটাকে মুখ চিহ্ন বলে, হ্যাঁ এভাবে ধরে আপনি ওপরে নিয়ে যেতে পারবেন, কোনো ট্যাব কেউ যদি ওপরে নিয়ে যাচ্ছে, হ্যাঁ কোনো সমস্যা না ওপরে নিয়ে যেতে পারবেন, এটা আপনারা নিয়ে যাবেন, গ্রুপ ওপেন আছে, সব ওপেন আছে, এটা ওপরে নিয়ে যেতে পরে আপনি এখানে একটা অপশন চলে আসবে, আমি যখন এই যে ইউটিউব লিঙ্কটা করে দিব, কারেন্ট টেমপ্লেট, কারেন্ট টেমপ্লেট আমার দরকার নেই, আমার যেটা দরকার সেটা আমি বুঝতেছি, জাস্ট আমাকে এখানে, যেমন আমরা এখানে দেখেন আমাদের পেজটা কি করছি, এখানে অনেকগুলো বিষয় লিঙ্ক করে দিচ্ছি তাই না, এই যে ওয়েবসাইট লিঙ্ক করছি, তারপরে ইয়ে লিঙ্ক করছি, তারপরে জিমেইল লিঙ্ক করছি, তারপরে এই আইডিতে মনে হয় ইউটিউব লিঙ্ক নয়, অন্য আইডিতে আবার ইউটিউব লিঙ্ক করছি, ঠিক আছে, এই লিঙ্ক সব একের পর এক দেখাবে, এখন কোনটা নিচে কোনটা দেখতে চান এটা আপনার ব্যাপার, জাস্ট এখান থেকে সেটিং করতে হবে, এটা কনফার্ম, মানে আমি যেভাবে দেখালাম এভাবে সেটিং করতে হবে। আশা করি এই সেটিংগুলো পরিপূর্ণভাবে আপনারা করে নিতে পারবেন, তারপর যদি অসুবিধা হয়, আমার এটা দিয়ে তো প্রায় পেজ খোলা হয়, প্রায় এডিট করা হয়, তো এটা ফেসবুক কন্ট্রোলে নিয়ে ফেললে অনেক সময় আমাকে এডিট করতে কোনো অফ বা যে একটা অপশন অফ দেখাচ্ছে আমাকে ঢুকতে দিচ্ছে না, ঠিক আছে, এরকম অফ দেখাতে পারে, বাট আপনাদের ওখান থেকে অফ দেখাবে না, আপনারা তো দুই একটা আইডি ক্রিয়েট করেন, হ্যাঁ কোনো সমস্যা নেই, কিন্তু আপনাদের করতে দিবে, তবে পলিসিটা এটা, ঠিক আছে। আচ্ছা যা এটা আমরা বুঝতে পারলাম, এখন দেখেন আমাদের পেজে কিন্তু কোনো পোস্ট নাই, খালি একটা প্রোফাইল পিকচার দেওয়া আছে আর একটা ব্যানার দেওয়া আছে, এখন আমরা যদি এটা পোস্ট করতে চাই, সাপোজ যে কোনো একটা পোস্ট, এখন আমরা যে কোনো পোস্ট করব, কিন্তু আমাদের কাছে কোনো পোস্ট মনে করেন এই মুহূর্তে নাই তাই না, তাহলে যে ক্রিয়েট পোস্ট, আমরা একটা পোস্ট ক্রিয়েট করি, তো ক্রিয়েট করতে হলে আমাদেরকে যেটা করতে হবে, যেমন আমরা এখানে চাইলে কিন্তু কোনো একটা বিষয় এখন লিখতে পারবো, সাপোজ লিখে সেটাকে সাধারণত নর্মালি পোস্ট আমরা দিতে পারবো, এখান থেকে কোন কালার দিব সেটা কিন্তু আমরা সবাই, যেহেতু আমাদের কাছে সবার কাছে অ্যান্ড্রয়েড সেট আছে, আমরা সবাই পারি তাই না, আমরা সবাই পারি, আমরা এটা এভাবে দিব না, কোনটা আমরা পারি না সেভাবে দিব, যেমন আমি এখান থেকে একটা পোস্ট করে নিচ্ছি, যেমন এই পোস্টটা আমি এখান থেকে দিতে চাচ্ছি, সাপোজ এই পোস্টটা আমি এখানে দিব, তো আমি লিখাটা একটু পরে নিয়ে আসি, তার আগে আমি ইমেজটা নিয়ে আসি, কন্ট্রোল এখান থেকে ইমেজ কপি করলাম, কপি করে আমি এখানে বসিয়ে দিলাম,
পেজ কি হবে? চলে আসো, পেজটা করলামই, পেস্ট করলাম, এবার হচ্ছে না কেন? আচ্ছা, আমরা অন্য কোনো একটা ছবি আনি, যদি এখানে ঝামেলা করে তাহলে এখান থেকে আমাদের এটা অফ করে রাখছে। এখান থেকে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে এখান থেকে আমরা COVID-19 সাপোজ একটা পোস্ট নিচ্ছি আর কি, আপনারা আপনাদের মধ্যে একটা পোস্ট নেবেন, ঠিক আছে? ফেসবুক পোস্টের একটা লিমিটেশন থাকে, এই লিমিট ওভার হয়ে গেলে আর পোস্ট করতে দিতে চায় না, ঠিক আছে? কন্টিনিউ এডিটিং, পেস্ট হচ্ছে না, পেস্ট হওয়ারই কথা বাট হচ্ছে না, আবার এ হচ্ছে না, বুঝলাম না। আমরা সাপোজ এই টেক্সটটা আমরা এখন কপি করে দিব, দেখি না কি ইমেজ নিচ্ছে না কেন? ইমেজ না নেওয়ার কারণ কি? ইমেজ না নেওয়ার কারণ কি? কপি ইমেজ, কন্ট্রোল দিয়ে দিলাম, লাইনটা একটু মিউট করে রাখেন, সব 10টা সেকার লাইন থেকে, হ্যাঁ একটু মিউট করে আপনি ফ্রমটা কেটে দেন, ফ্রমটা কেটে দেন তাহলে ইমেজ আসবে। ফ্রমটা কাটবো কেন? ফ্রমটা আমরা দিছি না এর আগে, এখান থেকে জাস্ট আমরা একটা পোস্ট করলাম, মানে তৈরি করলাম, এখানে আমরা জাস্ট পোস্টটা করে দিলাম। নরমালি আমরা পোস্ট করি এরকম অবস্থায়, তাই না? এই পোস্টটা সবাই করতে পারি, এখানে চলে আসছে, চলে আসার পর দেখেন এখন বুস্ট অপশন অন আছে। এখন আমরা কি করব যে ফেসবুক বুস্ট কিভাবে করব, মানে পুরো পেজটা সেটিং করলাম, সেটিং করার পরে আমরা ইভেন্ট কিভাবে করব, বুস্ট কিভাবে করব, আপনাদেরকে এখানে কয়েকটা বিষয় একটু বলি, তাহলে বুঝতে পারবেন। এখানে হচ্ছে আমরা যে পোস্টটা ক্রিয়েট করলাম, নর্মাল পোস্ট ক্রিয়েট করতে সবাই পারে, তো যে বিষয়টা পারে না বা করে না বা বোঝে না, এখানে ইভেন্ট, ইভেন্টে দেখেন একটা অপশন আছে, একটা অপশন আছে লাইভ, একটা অপশন আছে ক্রিয়েট, যে ক্রিয়েট আমরা একটু মাত্র করলাম, আর লাইভটা সাধারণত সরাসরি লাইভই আসা, হ্যাঁ সবাই সামনে এসে কথা বলা বা ইয়ে করা। আর ইভেন্টটা হচ্ছে অন্যরকম, অফারটা হচ্ছে বিশেষ কোনো অনুষ্ঠানে বা বিশেষ কোনো দিনে আপনার অফার দিতে চাইলে, আর জবের বিষয়টা ভিন্ন, যেহেতু কোনো জব ভ্যাকান্সি থাকলে সেটা আলাদা বিষয়। এখানে ইভেন্টটা খুব ইম্পর্টেন্ট বলবো আমি, কারণ দেখেন আমরা গত ক্লাসে একটা পোস্টে দেখিয়েছিলাম যে আমরা ফ্রিতে, একেবারে সম্পূর্ণ ফ্রিতে, ফ্রিতে আমরা কি করছিলাম, ফ্রিতে আমরা
প্রায় 15 লক্ষ লোকরে আমরা একটা বিজ্ঞাপন দেখেছিলাম সম্পূর্ণ ফ্রি, যা ফেসবুকে যদি 2 লাখ 5 লাখ টাকা ব্যয় করা হয় তাও এই পোস্টটা দেখা যায় না, মানে এরকম ইয়ে করা যায় না, ঠিক আছে, ফ্রিতে দেখাছিলাম। তো ইভেন্টগুলো আপনারা করবেন, এখানে ক্লিক দিলে একের পর এক অপশন দেখাবে, যদি না পারেন তাহলে আমি সেটা অবশ্যই দেখিয়ে দিব। যা পোস্ট করার সিস্টেম হচ্ছে এটা, ইভেন্ট ক্রিয়েট করার সিস্টেম একটু ভিন্ন, তবে চেষ্টা করে দেখবেন সময় না পারলে, সেটা আমি দেখিয়ে দিব। আর এখন যেটা করব সেটা হচ্ছে বুস্ট, অথবা যে আপনাদের যে মাস্টার কার্ড বা ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড, বাংলাদেশে ডেবিট কার্ড এই সেক্টরে চলে না, একমাত্র ক্রেডিট কার্ড আর মাস্টার কার্ড চলতে পারে। মাস্টার কার্ডটা বাইরেরটা, আমাদের বাংলাদেশে কিন্তু একটা মাস্টার কার্ড আছে, এই মাস্টার কার্ড কিন্তু চলবে না। যেমন প্রাইম ব্যাংকের মাস্টার কার্ড, এটা বাংলাদেশ ভ্যালিড অনলাইন ওয়ালেট ভ্যালিড না, ঠিক আছে, তো সেটা চলবে না, সেটা কিন্তু আমরা ইয়ে কাজও দেখাবো না। অর্থাৎ ক্রেডিট কার্ডটা চলবে, বিভিন্ন ব্যাংক আপনাদের ক্রেডিট কার্ড দিতে পারে, যেমন ওই যে ডাচ বাংলা ব্যাংক, তারপর এশিয়া ব্যাংক, আরো বর্তমানে ইসলামী ব্যাংকও দিচ্ছে, এবং ওই যে ইস্ট ব্যাংক, ইস্ট ওয়েস্ট ব্যাংক, মনে হয় ইস্টার্ন ব্যাংক লিমিটেড, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, ঠিক কথা বলছেন, ওনারও দিয়ে থাকে। তো ওখান থেকে নিতে পারেন। আমি সাধারণত এশিয়া এশিয়া ব্যাংকের কার্ড ব্যবহার করি, আপনাদের যেটা পছন্দ হয় সেটা নিয়ে নেবেন। হ্যাঁ, নিয়ে নেওয়ার পরে ওই কার্ডটা আমরা কি করব, কিভাবে অ্যাড করব, কিভাবে পেজটা প্রমোট করব, কোনটা করলে কি হবে। যেমন আমাদের এই পেজটা দেখেন, আমাদের এখানে কত পেজে লাইক কত বা পোস্টে লাইক কত, সবকিছু কিন্তু ডিপেন্ড করবে আপনার উপরে, যা আপনি আপনার পেজটা কিভাবে সাজাবেন। যদি এই পোস্টটা আপনি লাইক কমেন্ট শেয়ার বাড়াতে চান, তাহলে এখান থেকে আপনি পোস্ট করে দিতে পারেন আপনার ইচ্ছা মতো, ঠিক আছে, একটা বুস্ট করে দিতে পারেন। কত ডলার কি করবেন এখানে ক্লিক দিলে দেখা যাবে, কিন্তু আমরা সাধারণত এখান থেকে করে থাকি, আর অন্য নয়েতে করে থাকি। যেমন এখান থেকে আমরা ফেসবুক অ্যাড ম্যানেজার লিখলে আমাদেরকে একটা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট খুলতে হবে, সেটা আমরা করতে পারবো। নর্মালি আমরা এখান থেকে করে থাকি, একটু দেখাই দিই এখান থেকে কিভাবে করতে হয়। এখানে আসার পরে স্যার ডুয়েল কারেন্সির কার্ড লাগবে তো না? ডুয়েল কারেন্সির কার্ড, হ্যাঁ হ্যাঁ, এই যেটা বললেন স্যার, ওটা কি ডুয়েল কারেন্সির লাগবে? ওটা হচ্ছে ওয়ালেট ভ্যালিড, ওয়ালেট ভ্যালিড, অর্থাৎ পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনার কার্ডে ব্যালেন্স থাকলে আপনি কিনতে পারবেন, অর্থাৎ ডলার। আচ্ছা আচ্ছা, যেমন আমার আছে ডলার, যেমন আমার আছে ক্রেডিট কার্ড, আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো বিষয়ে আপনি মাল কিনতে পারবেন। পেওনার মাস্টার কার্ড হলে হবে তো, তাহলে পায়োনারও হলে হবে, পেপ্যালও হলে হবে, কিন্তু পেপ্যালটা তো আপনি বাংলাদেশে পেপ্যাল নট অ্যালো, অর্থাৎ একটু লাইনটা অফ করে দিন, কথা বলার পরে একটু লাইনটা মিউট করে দিন, প্রচুর আওয়াজ আসছে। স্যার পাসপোর্ট লাগবে কি এগুলো করার জন্য? জি, পাসপোর্ট লাগবে কি স্যার এগুলো করার জন্য? হ্যাঁ, সুন্দর একটা কথা বলছেন আপনি। এখানে আমাদের ভিডিও এর আগে যারা দেখছেন উনি মনে দেখছে কিনা আমি জানি না, তো ওই ভিডিওতে আমি কথা বলছি এই বিষয়ে। যদি আপনি ছোট বিজনেস হন, ছোট বিজনেসম্যান হন বা ছোট ব্যবসায়ী হন, সেক্ষেত্রে আপনাকে ক্রেডিট কার্ড নিতে গেলে ওরা বলবে, কারণ ক্রেডিট কার্ড অ্যাকচুয়ালি দেওয়া হচ্ছে আপনাকে বিদেশ ভ্রমণ করার জন্য, বাংলাদেশি ব্যাংকগুলো, ঠিক আছে, বিদেশ থেকে বড় কিছু কেনাকাটা করে আনার জন্য। যেমন চায়না থেকে আমরা অনেক পণ্য কিনে আনি, তাই না, যারা বড় ব্যবসায়ী, তো সেখানে আপনার বিদেশে যাওয়ার সোর্স করতে হলে আপনাকে তো অবশ্যই একটা ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে, তাই না? তো পাসপোর্ট লাগবে, ওই পাসপোর্টটা আপনাকে ব্যাংকে শো করতে হবে, ব্যাংকে শো করতে হবে, শো করালে, আর ওই কার্ডটা করতে গেলে আপনাকে যে রিকোয়ারমেন্ট লাগবে, 2 কপি ছবি, একটা পাসপোর্ট, একটা ট্রেড লাইসেন্স, একটা টিন সার্টিফিকেট। টিন সার্টিফিকেট আপনি কম্পিউটার থেকে করে নিতে পারবেন, জাস্ট আপনার 5 মিনিট মতো সময় লাগতে পারে। এগুলো আমি কথা বলতেছি নর্মাল, কিন্তু আসলে আপনাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট, যদি আপনারা এই কাজগুলো মানে এই জিনিসগুলো আপনারা করতে চান, মানে আপনাদের যদি গুরুত্ব দেন যে আমার এটা করতে হবে, স্যার এগুলো বলেন আমার লাগবে, তাহলে কিন্তু এই কথাগুলো কিন্তু ওই ব্যাংকে যে যে হেঁটে হেঁটে আপনাকে শুনতে হবে, বাট আমি কিন্তু সেগুলো বলে দিচ্ছি ক্লাসে, যে এগুলো আপনি গুছাই নেবেন, গুছাই নিলে আপনি ওদেরকে জমা দিবেন, জমা দিলে কিন্তু ওরা করে দিবে। একটা সাপ্লিমেন্টারি কার্ডও কিন্তু আপনি নিতে পারবেন, একটা নেবেন প্রাইমারি কার্ড, একটা সাপ্লিমেন্টারি কার্ড, দুইটা কার্ড নেবেন, কারণ দুইটা কার্ড নিলে আপনার সুবিধা হচ্ছে এই যে একটা কার্ড অনেক সময় ব্লক করে দেয় ফেসবুকে বারবার। যেমন আমরা দেখেন একটু আগে আমাদের ফেসবুক পেজে অনেকগুলো অপশন আমি ওপেন করতে গেছি, আমাকে কিন্তু অপস দেখাইছে, অপস দেখাইছে মানে ওরা আমাকে কাজ করতে গেলে আমাদের দুইটা আইডি থেকে অপস দেখাবে, একটা আছে খান আইডি আর আমার নামে একটা, কারণ এই আইডি থেকে বেশি পোস্ট করা হয়, বেশি কাজ করা হয়, ঠিক আছে, এর কারণে ওরা বেশি আমাকে কাজ করতে দিতে চান। বাট আমার আরো একটা আইডি আছে, সেটা দিয়ে কিন্তু কাজ করতে দিবে, আপনাদের আইডি গুলো থেকে ওরা কাজ করতে দিবে, কোনো সমস্যা নেই, কারণ ওদের একটা লিমিটেড আছে, ঠিক আছে, ওই সময় কিন্তু অফ দেখালে আপনি করতে পারবেন না। যেমন দেখেন আমি ইউটিউবটাকে ধরে ওপরে আনতে চাচ্ছি, আনতে পারি না, কিন্তু আসলে কিন্তু ওটা লিগালি নিয়ম,
এটা আপনার পরে দেখবেন হবে মাস্ট বি হবে আমি জানি কিন্তু আমার কিন্তু করতে দেন এরকম করতে দিবে না এরকম ঝামেলা করবে তো ঝামেলা করলে সেক্ষেত্রে আপনি নিজে নিজে ইয়ে করে ফেলবেন ঠিক আছে অর্থাৎ আপনার করে নেবেন আর কি তো যেটা বলতেছিলাম যে ক্রেডিট কার্ড করতে হলে এই রিকোয়ারমেন্ট গুলো লাগবে দুই কপি ছবি ট্রেড লাইসেন্স আপনার ব্যবসায় যে সিটি কর্পোরেশন থেকে যেটা নিতে হয় তারপর একটা টিন সার্টিফিকেট কিন্তু দোকান থেকে বানাই দিলে অনেক টাকা লাগবে জাস্ট আপনি এখান থেকে অনলাইন থেকে বানাই ফেলতে পারবেন পাঁচ মিনিট সময় লাগবে সর্বোচ্চ হ্যাঁ নিজে নিজে বানাইতে পারবেন কোনো অসুবিধা নেই তারপরে আপনার একটা ভ্যালিড পাসপোর্ট আপনি ব্যাংকে টাকা জমা দিয়েও করতে পারেন অথবা সরাসরি আপনার যারা ঢাকা ডিভিশনে আছে অথবা বিভাগীয় শহরে সেখানে পাসপোর্ট যে অফিস আছে সে অফিসে যেয়ে করতে পারবেন এগুলো সব জমা হলে এগুলো সব কনফার্ম হলে আপনি ব্যাংকের কাছে একটা সেভিং অ্যাকাউন্ট করতে পারেন একটা কারেন্ট অ্যাকাউন্ট করতে পারেন যেটা ইচ্ছা আপনার কারেন্টও করতে পারেন সেভিংও করতে পারেন করার পরে তো ব্যবসায়ী অ্যাকাউন্ট গুলো সবাই কারেন্টই করে সেভিং করে পার্সোনাল অ্যাকাউন্ট ঠিক আছে আপনার যেটা ইচ্ছা এরপরে আপনি ওই ওই পাসপোর্টটা আপনাকে এন্ডোর্সমেন্ট করতে হবে এন্ডোর্সমেন্ট আবার কি এটা তো জীবনে শুনি নাই তাই না এন্ডোর্সমেন্টটা হচ্ছে আপনি বিদেশ যাবেন কোন দেশ যাবেন বা সেখানে কত ডলার ব্যয় করতে পারেন আনুমানিক একটা ইয়ে আপনি ওদের অফিস থেকে যেয়ে করে নিয়ে আসবেন যেমন আমি এদের অফিস থেকে যেয়ে করে নিয়ে আসি ঠিক আছে কত ডলার আপনি মুক্ত দেশে লেনদেন করবেন যেমন আমি নিয়ে আসছি হয়তো $2,000-4,000 হ্যাঁ একটা অ্যান্ডার্সমেন্ট করে নিয়ে আসছি কারণ আমি একবারে বেশি করে নিয়ে আসি আমার বারবার যেতে ভালো লাগে না ব্যাংকে ঠিক আছে তো একবারে এই জন্য বেশি করে নিয়ে আসি তো আপনারা আপনাদের ইচ্ছা মতো করে আনবেন অ্যান্ডার্সমেন্ট করে আনলে ওইভাবে আপনি ওদের একটা অনলাইন জিমেল আইডি আপনাকে দিবেন ওই ব্যাংক দিলে ওই অনলাইন জিমেল আইডির মাধ্যমে আপনি ওদের ওই অ্যান্ডার্সমেন্টটা বা ওদের আপনার যে ডলার অ্যাকাউন্টে থাকবে ওই ডলার আপনি কখন অ্যানাবেল করে রাখবে ওরা কখন ডিজেবল করে রাখবে সেটা ওরা ওদেরকে আপনি বলে দিবেন একটা ইমেল দিয়ে বলে দিবেন বলে দিলে ওরা আপনাকে ওইভাবে অ্যানাবেল করে দেবে ওইভাবে ডিজেবল করে দেবে তারপরে যদি না দেয় ওদের অনলাইন নম্বর আছে ইমার্জেন্সি হলে আপনি কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করে করে নিতে পারবেন কোনো অসুবিধা হবে না আর এখন কিছু লোক আছেন আর আরেকটা কথা এখানে বলতে হবে আমার মনে ছিল না এখন মনে আসছে ছোট ব্যবসায়ী যারা এই ব্যাংকে ক্রেডিট কার্ড নিতে গেলে আপনাকে বলবে কি যে আপনি কেন এটা করবেন এটা তো বলবেই প্রথম বললাম এখন ওখানে করতে গেলে আপনাকে ৫০,০০০ টাকা ফিক্সড ডিপোজিট রাখতে হবে যারা ছোট ব্যবসায়ী তাদের কিন্তু দিতে চাবে না তো ফিক্সড ডিপোজিট রাখলে তার পারপাসে আপনাকে একটা ক্রেডিট কার্ড দিবে ওরা তাছাড়া কিন্তু দিবে না এটা কিন্তু বলে দিলাম আর বড় ব্যবসায়ী যারা তাদেরকে এসে তেল মারবে যে স্যার একটা ক্রেডিট কার্ড নেন ক্রেডিট কারণ ক্রেডিট কার্ড দিলে ওদের অনেক ইনকাম হয় ঠিক আছে অনেক ইনকাম হয় এটা আর কি তা আশা করি এই বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন যে কিভাবে ক্রেডিট কার্ড দিয়ে কিভাবে কি করতে হবে এখন অন্য বিষয়ে আসি যে এখানে কিছু স্টুডেন্ট আছেন যারা হয়তো বলছেন যে আমাদের তো কোনো কোনো টাকাই নাই ৫০,০০০ টাকা তো দূরের কথা কোনো টাকা নাই সাপোজ তাহলে আমরা কিভাবে করবো বুঝ টুজ আমরা কিভাবে কাজ করবো সেক্ষেত্রে তাদের উদ্দেশ্যে বলবো যে তারা হচ্ছে আপনার বুস্ট করতে হলে থার্ড পার্টি ধরতে পারে যেমন আমাদের বেশ কিছু স্টুডেন্ট আছে তারা আমাদের এখানে চলে আসে ওই বুস্ট করে নেওয়ার জন্য এখন তো বাংলাদেশে মাস্টার কার্ড ফ্রি দিচ্ছে সবাই তো বাংলাদেশ মাস্টার কার্ড নিতে পারতেছে এখন এই মাস্টার কার্ডে কাম হয় না ঠিক আছে স্যার আমি তো এই মাস্টার কার্ডে বুস্ট করছি প্রেরণার মাস্টার কার্ডে করতে পারলে ভালো সেটা হচ্ছে ফাইনান্স মাস্টার কার্ড আমরা ব্যাংকের মাস্টার কার্ডের কথা বলছি আমি ফাইনান্স মাস্টার কার্ড তো ওয়াল হয় এটা বাংলাদেশে কেন আমার কথা মনে আপনি বুঝতে পারেন আমি এই প্রসঙ্গে পরে আসতেছি দেখেন আমি যেটা বলতেছিলাম যে বাংলাদেশে মাস্টার কার্ড ব্যাংক গুলো দেয় আপনি প্রাইম ব্যাংকে যেন দেখেন একটা মাস্টার কার্ড যেন ধরাই দিবে একটা মাস্টার কার্ড লেখা আছে ওই কার্ড দেখতে একই রকম মাস্টার কার্ডের মতো কিন্তু ওই মাস্টার কার্ড বাংলাদেশের জন্য আনলো বাইরের দেশে কিছু কেনাকাটা করতে পারবেন না ব্যয় করতে পারবেন না বুঝতে পারছেন কি কোনো ট্রানজাকশন করতে পারবেন না 100% ক্লিয়ার থাকে এখন দেখেন যেটা বলতেছিলাম যে যারা হচ্ছে বলতেছেন যে আমার কোনো এ করার নাই আমার টাকা নাই ৫০,০০০ ডিপোজিট করে আমাদের তাহলে তারা হচ্ছে বাইরে কিছু প্রতিষ্ঠান আছে দোকানদারটার ওরা যেমন ফার্ম গেট কিছু আছে আমাদের মিরপুর ১০ নম্বর আছে কিন্তু ওদের কাছে অনেকটা রিস্ক ওরা আপনার ৫ ডলার অ্যাড দিয়ে ৫০ ডলার কেটে নিবে এগুলো ঝামেলা করে আমি দেখছি ওদেরকে খুব কাছ থেকে তো এদের থার্ড পার্টি ধরে আপনারা কিছু কাজ করে নিতে পারেন আর একটা বিষয় হচ্ছে অনলাইন থেকে আপনার ওই টাকাকে ডলারে কনভার্ট করা যায় টাকাকে ডলারে কনভার্ট করা যায় একটা সাইট আছে সেই সাইটটিকে আপনারা কনভার্ট করে নিতে পারেন নিজের ইচ্ছা মতো কুপন কিনতে পারেন কুপন কিনে বুস্ট করতে পারেন চাইলে আপনি কিন্তু কুপনে আবার অনেক সময় দেখা যাচ্ছে প্রমোট বেশি হয় রিচ হয় ভালো ট্রাফিক বেশি পাওয়া যায়
আবার অনেক সময় খুবই কম পাওয়া যায়, এটা হচ্ছে একটা সমস্যা করে, ঠিক আছে? এই সমস্যাগুলো হতে পারে আপনাদের ক্ষেত্রে। তো আমাদের বেশ কিছু স্টুডেন্ট আমার কাছে আসে মাঝে মধ্যেই, আমি আবার যখন ব্যস্ত না থাকি তখন আবার করে দিই, তোমায় বেশিরভাগ সময় পড়ি না, এগুলো আমার সময় হয় না, পড়ারও এ করতে পারি না, কিন্তু আমি অন্যদেরকে দেখিয়ে দিই, ওদের কাছে করে নিলে কোনো অসুবিধা হবে না। আরো অনেক লোক আছে এগুলো করে দেয়, তারা কিছু অ্যামাউন্ট নেয় আর কি, ঠিক আছে, তাদের কাছে করে নিতে পারবে, এটা হচ্ছে একটা বিষয়। আর এখন রিসেন্টলি শুনতেছি বিকাশ থেকে নাকি করা যায়, আপনারা দেখতে পারেন, আমি বিকাশ থেকে করি না, ঠিক আছে, আপনারা করে দেখতে পারেন। তারপরে কথা আসি, ওই ছেলেটা যেটা বলতেছিল যে মাস্টার কার্ড ওয়ালয়েড বাংলাদেশে ভ্যালিড, হ্যাঁ, ও যে কথাটা বলছে ওটা হচ্ছে ওয়ালয়েড মাস্টার কার্ড, অর্থাৎ পায়োনিয়ার কার্ড, ওটাকে পায়োনিয়ার কার্ড বলা হয়, ঠিক আছে, কেউ কেউ মাস্টার কার্ড নাম হিসেবে জানে, অর্থাৎ পায়োনিয়ার কার্ডটা আপনার ওয়ালয়েড, কিন্তু ওদের বাৎসরিকাটা চার্জ আছে, বাৎসরিকাটা চার্জ আছে, একবার যদি আপনি ব্যবহার করেন তাহলে ওই চার্জটা কাটতে থাকবে, কাটতে থাকবে, কাটতে থাকবে, ঠিক আছে, এটা কিন্তু আপনার মানে দিতে পেমেন্ট করতে হবে, ঠিক আছে, এইভাবে আর কি। আর ওই মানি এক্সচেঞ্জ যারা করে বাইরের দোকানদারটা, ওদের কাছে কিন্তু আপনি ডলার কিনতে পারবেন, ঠিক আছে, ওদের কাছে কিনতে পারবেন, তো অনেক সময় রিক্স হলে তো কিছু করার নাই, কিন্তু তবে এটা আর কি। আর যেটা বলতেছিলাম যে পায়োনিয়ারের বিষয়টা তো গেলাম, এই পায়োনিয়ারে আপনি একটা অ্যাকাউন্ট খুলতে, অ্যাকাউন্ট খুলে আবেদন করলে তবে আপনার ঢাকা সিটির বাসার নম্বর অথবা বিভাগের শহরের বাসার নম্বর দিবেন, তাহলে ওটা পোস্ট অফিস যোগাযোগ করবেন, পোস্ট অফিসের মাধ্যমে আসবে। আর যদি আপনি গ্রামের বাসা নম্বর দেন তাহলে কিন্তু পায়োনিয়ার কার্ডটা নাও পেতে পারেন, এটুকু অনেক অনেকটা কনফার্ম। হ্যাঁ, এই পায়োনিয়ার কার্ডটা আপনি ফ্রিতে করতে পারবেন অনলাইনে, কোনো ঝামেলা হবে না, কিন্তু একবার ব্যবহার করলে ওদের একটা রেট আছে, রেটটা আমার এই মুহূর্তে মনে নেই, আপনারা দেখে নেবেন অনলাইন গুগল সার্চ করে, ওরা কিন্তু কাটতে থাকবে ব্যালেন্স, ঠিক আছে, টাকা ডলার থাকলে। তবে এখন না থাকলে কি করা, ঠিক আছে, এটা করতে হবে। এরপর আমরা চলে যাই পেপাল, পেপালের সার্ভিস অনেক ভালো, সুবিধা ভালো, আমি যতটুকু শুনছি বা দেখছি, আমার নিজের কিন্তু পেপাল কার্ড নাই, কারণ বাংলাদেশ থেকে অ্যাকাউন্টটা দেখি অনেকে করে, বাট আমি করার জন্য চেষ্টা করছি, কিন্তু আমি কিন্তু পারি না, কারণ আপনার চেষ্টা করে দেখতে পারেন, এটা হচ্ছে একটা বিষয়। পেপাল হচ্ছে ইন্ডিয়া তো মেবি চলে, আর পেপাল আপনি যদি ব্যবহার করতে খুবই ইন্টারেস্টিং হন, সেক্ষেত্রে আমি একটা কথা বলবো, আপনার যদি বাইরের দেশে কোনো রিলেটিভ থাকে সেক্ষেত্রে আপনি তার মাধ্যমে পেপাল কার্ডটা পেতে পারেন, সে আপনার ওখানকার অ্যাড্রেস শো করে, ওখানকার ফোন নম্বর শো করে করে দিল। আমাদের বাংলাদেশে আবার অনেকগুলো লোক আছে, আমি ওনাদেরকে ইউটিউবে দেখছি আর কি, যে ওনারা ওই যে বাইরের একটা ফোন নম্বর শো করে, যেমন ইউনাইটেড স্টেটের ফোন নম্বর শো করে একটা পেপাল কার্ড করে, বাট কার্ডটা পেয়েও যায়, কিন্তু এটার সমস্যা হচ্ছে কি, যখন লেনদেন করে তখন ওই একটা লেভেলে মনে করেন আপনার $220 বা $500 রেট, আপনার করে ভেরিফিকেশন করলো, ভেরিফিকেশন করলে দেখলে বাংলাদেশি অ্যাড্রেস, বাংলাদেশি নাগরিক, কারণ ওখানে তো ভেরিফিকেশনে আপনার ভোটার আইডি কার্ড বা এই জাতীয় সবকিছু রিকোয়ারমেন্ট লাগবে, কারণ আপনার দোকানে ডলার ঢুকছে, কারণ এই ডলার গুলো মনে করেন আপনার ইউটিউব থেকে আসতে পারে, আপনার ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস থেকে আসতে পারে, হ্যাঁ, আপনি পায়োনিয়ার নিতে পারেন। নেওয়ার পরে ওরা একটা লেভেলে আপনার কার্ডটা ব্লক করে দিল, যে তুমি ভেরিফিকেশন কনফার্ম করো না তোমার ডলারটা রিটার্ন পাবা না, হয়তো সেটা ব্লক করার পরে কতদিন পরে জানি ওরা আবার সেটাকে রিটার্ন দেয়, ঠিক আছে, রিটার্ন করে দেয়, কিন্তু ভেরিফিকেশন চাওয়ার পরে, ঠিক আছে, এতদিন তো আপনার টাকাটা আটকায় থাকলো, তাই না, তাহলে এটা একটা মুসিবত না। তো এই কারণে ওদের লেনদেন ভালো, কিন্তু বাংলাদেশে যেহেতু সাপোর্ট করে না, সুরই করে সাপোর্ট করাতে হবে এবং অনেক ঝামেলার সম্মুখীন হতে পারেন, সেটা আপনাদের উপর ডিপেন্ডেড, এ বিষয়ে আমি বলতে চাচ্ছি না যে খোলেন বা খোলেন না। তো বাইরের দেশে কোনো লোক যদি আপনার থেকে থাকে সেক্ষেত্রে তার মাধ্যমে আপনি খুলতে পারেন, ওখানকে ঠিকানা শো করে আপনাকে কার্ডটা নিয়ে দিবে, ওখানকে মোবাইল নম্বর শো করে আপনি ব্যবহার করতে পারবেন, ঠিক আছে, এটুকু আমি বলতে পারি। তো এইগুলো ছিল বিষয় যে কিভাবে আপনি ক্রেডিট কার্ড পাবেন, কিভাবে ইয়ে করবেন, ব্যবহার করবেন বা ইয়ে বিষয়, সেটা আমি বলে দিলাম। হ্যাঁ, এগুলো আপনারা করতে পারবেন, কোনো অসুবিধা ছাড়া, ঠিক আছে। এখন দেখেন এখানে আমার কিছু ইয়ে আছে, এই যে এখানে আমি এখানে কোথা থেকে আসছি আপনারা এটা কি বুঝতে পারছেন, এটা অনেকে হয়তো বুঝতে পারছেন, আমার অনেকে পারছেন না। এখানে আমি আসছি, মনে করেন আমাদের এই একটা পোস্ট চলতেছে, ঠিক আছে, এই একটা পোস্ট চলতেছে, আমি এই পোস্টটা এখন বুস্ট করবো, সাপোজ বুস্ট করবো, এই যে বুস্টে ক্লিক দিলাম, তারপরে ক্লিক দেওয়ার পরে আমি ওই পজিশনে পৌঁছে গেলাম, ওই পজিশনে পৌঁছে গেলাম, ওই পজিশনে পৌঁছে গেলে আমি এখানে বাটন আছে, এখানে বাটন, যে বাটনটা কিভাবে ইয়ে করবে, মানে কি বলা যায়, যোগ করব, যে আমার পাবলিক ক্লিক করলে আমাকে কি দেখতে পাবে, পাবলিক ক্লিক করলে কিন্তু এখানে কল অপশন দেখতে পারে, তারপরে শপ আপ দেখতে পারে, সেন্ড মেসেজ দেখতে পারে, হ্যাঁ, অনেক কিছু দেখতে পারে এখানে। হ্যাঁ, এই যে
সাইন আপ দেখতে পারে, স্বপ্নও দেখতে পারে, এরকম অনেক কিছু এখান থেকে দেখতে পারবে, ঠিক আছে? এখান থেকে আপনার নো বাটন দিতে পারেন, হ্যাঁ ওয়েবসাইট দিতে পারেন, হ্যাঁ হোয়াটসঅ্যাপ দিতে পারেন। তো আমরা সাধারণত সেন্ড মেসেজ দিয়ে রাখি, আপনি চাইলে আপনার যেটা ইচ্ছা সেটা দিতে পারবেন এখান থেকে, কোনো অসুবিধা নেই। তবু ওদের নিয়ম অনুসারে বা ফর্মাল অনুসারে, ঠিক আছে, এখান থেকে আপনারা দিয়ে দিবেন, ঠিক আছে? তো আমরা সাধারণত সেন্ড মেসেজ দিয়ে রাখি, আপনি আপনার ইচ্ছে মতো দিয়ে দিবেন। ওয়েলকাম মেসেজ, এডিট ওয়েলকাম মেসেজ, আমাদের ওয়েলকাম যে মেসেজ আছে চাইলে আপনাদের পছন্দ হলে সেটা দিতে পারবেন, না হলে এই যে আমাদের মেসেজটা এরকম যাবে, আপনি চাইলে এখানে মুছে আপনার একটা মেসেজ লিখে দিতে পারবেন, ঠিক আছে, ওয়েলকাম মেসেজটা। আর আমাদের যে সাজেস্ট করছেন, আমাদের কোশ্চেন গুলো এমন দিয়ে দিয়ে রাখছি, সেটিং করে রাখছি আমরা, আর ইউ অ্যাকসেপ্টিং এ নিউ স্টুডেন্ট, এখানে প্রত্যেকটা বিষয় এমন দিয়ে রাখছি, আপনি চাইলে কোশ্চেন গুলো এডিট করে দিতে পারবেন, আপনার কোনো সমস্যা নেই, এডিট করে দিয়ে আপনি সেভ দিবেন, ঠিক আছে? আমি এটাকে ক্যান্সেল করলাম, আমি এটা এই এই কোশ্চেন গুলো যখন কোনো কাস্টমার বা ভিজিটর এ করবে তখন এখানে কিন্তু শো করবে, আপনারা এগুলো দিয়ে দিয়ে দেখবেন আপনাদের মতো। হ্যাঁ ওটা আমি দেখালাম না, স্পেশাল অ্যান্ড ক্যাটাগরি, ক্যাটাগরিটা কি, ক্যাটাগরি তো আমরা এই সময় দিয়েছি, আমি ফান্ড নিরো প্রাইমারি সামারি, রিভিউ অথরাইজ অডিয়েন্স, আইডেন্টিফাই নট কমফর্টেড, ও আমাকে এআইডি দিয়ে বেশি দিন ভেরি করি নাই, মানে বুস্ট করি নাই, তাই তোমার ভেরিফিকেশন করতেছে না, আইডি পাসওয়ার্ডটা আছে, পাসওয়ার্ডটা কি এটা, আচ্ছা দাদা একটা পাসওয়ার্ড আমার মনে নেই, এটা এভাবে থাক, এটা আপনারা এখান থেকে আপনাদের আইডি যেটা সেটা কনফার্ম করতে বলবে, আপনারা কনফার্ম করে নেবেন, ঠিক আছে? কনফার্ম করে এখানে অডিয়েন্সটা মুখ্য বিষয় আপনাদের, এগুলো সব সেটিং হয়ে যাবে, সেটিং হয়ে যাবে, সেটিং করতে পারবেন। অডিয়েন্সটা মুখ্য বিষয় কি, যে যেমন আমার এখানে দেখেন আমরা সেট করে রাখছি 18 থেকে 65, আর ঠিকানা দিয়ে রাখছি বা আমাদের ইয়ে বিজ্ঞাপনে ইয়ে দিয়ে রাখছি বাংলাদেশ, ঢাকা বাংলাদেশ বা ঢাকা ডিভিশন, এখান থেকে আপনারা যে এডিট করতে পারবেন। আমরা হয়তো ওয়াল কাস্টমার দিয়ে রাখছি, আপনারা যদি মনে করেন আপনি কাপড়ের ব্যবসা করেন এবং সেটা 3 পিসের খালি মহিলাদের জন্য, বা আপনি কসমেটিক্স এর বিজনেস করেন, এটা আপনার উপর ডিপেন্ড করবে, তাহলে তো আপনার সেই মূল ইয়েগুলা মানে প্রোডাক্ট গুলা পুরুষরা ততটা ইন্টারেস্টিং না, তাই না? মহিলারা ইন্টারেস্টিং, সেক্ষেত্রে আপনি ওমেনদেরকে সিলেকশন করে দিবেন এখান থেকে। আমরা কিন্তু ওয়াল করে দিছি, কারণ আমাদের কোর্সটা মেয়েরাও করবে ছেলেরাও করবে, ঠিক আছে? আর আপনি এখানে মেন করলে সাধারণত পুরুষ লোকেরা এই কাজগুলো বা কোর্সগুলো করবে, হ্যাঁ এটা আছে বিষয়। এখান থেকে আপনি চাইলে ওমেন করে দেন, ওমেন করে দিলে আপনার খালি মহিলারা দেখতে পারবে বিজ্ঞাপনটা, আবার চাইলে খালি মেন করে দেন খালি ছেলেরা দেখতে পারবে, আর ওয়াল দিলে সবাই দেখতে পারবে, আপনার উপর ডিপেন্ড করবে এটা পুরাপুরি সেটিংটা, হ্যাঁ আপনি কাদেরকে দেখাবেন। এবং এখানে আপনি 18 বছর থেকে 65 বছর দেখাচ্ছেন, এখানে আপনি সাপোজ আমি 16 থেকে দেখাচ্ছি, 16 থেকে আমি একটু কমিয়ে এখানে 85-এর নিচে দেখাচ্ছি, কারণ 85-এর পরে তারা তো নড়তেই পারে না, তা কোর্স করবে কি করে, ঠিক আছে? এখান থেকে আমি 40 দিতে চাচ্ছি, 40 দিয়ে দিলাম। এখান থেকে দেখেন লোকেশন, আমি কোন এলাকার ভিতর দেখার চাচ্ছি, আমি যদি অনলি ঢাকার ভিতর দেখার চাই তাহলে ঢাকার ভিতর, আমি যদি ইন্ডিয়াতে দেখার চাই ইন্ডিয়া, আমি যদি ইউএসএ দেখার চাই তাহলে ইউনাইটেড স্টেট লিখে দেবো, আমি যদি ওয়ার্ল্ড ওয়াইড দেখার চাই তাহলে এখানে সারা পৃথিবী ব্যাপী বা ওয়ার্ল্ড লিখে দেবো, আবার আমি যদি খালি খালি বাংলাদেশটাকে দেখার চাই তাও দেখে দিতে পারবো, এটা আপনার উপর ডিপেন্ড করবে। আমি সাধারণত এখানে এটা ক্লোজ করে দিলাম, আমি নতুন একটা অ্যাড্রেস অ্যাড করি, সাপোজ এখানে আমি মিরপুর দেখাবো, ক্যাপিটাল এটা উঠছে, আমি সাপোজ মিরপুর, মিরপুর খালি মিরপুর দেখাবো না মিরপুরের কোথা দেখাবো, আচ্ছা মিরপুর ঢাকা ডিভিশন মিরপুর এটা দেখাতে পারবো, অনলি মিরপুর, মিরপুর মিরপুর সাপোজ
দশ নম্বর দেখাবো, 12 নম্বর দেখাবো, আমার ইচ্ছা। আমি 10 নম্বর দেখালাম, মিরপুর 10, মিরপুর 10, সেন পড়া পল্লবী মিরপুর 10। এটা আমি জাস্ট এই স্থানটাকে সিলেক্ট করলাম, ঠিক আছে। আমি মিরপুর দিলাম, মিরপুর 10, মিরপুর 10 নম্বর লিখে লাগবে নাকি? মিরপুর 10, মিরপুর 10। রোকসানা পারবেন কি আমাদের স্টুডেন্ট? কে সুজন? সেনপাড়া, পর্বতা, মিরপুর 10, ঢাকা। ঢাকা, ঠিক আছে। তো এটা বাট এটা নিচ্ছে না কারণ মিরপুর রোড ঢাকা ডিভিশন, মিরপুর রোড ঢাকা ডিভিশন। কাচ্ছি ভাই, এটা 10, এটা না আমাদের মিরপুর 10। ঢাকা 1200, ঢাকা 1216, মিরপুর বেনারসি পল্লী, মিরপুর 1 দেখাচ্ছে, মিরপুর 10। এখান থেকে স্পেসটা যদি না দিই, লোকেশনটা রেড সিগন্যাল আসতেছে কেন? মিরপুর 10 এলাকা আমি বিজ্ঞাপনটা দেখাবো, তোমার মিরপুর 1 এলাকায় বিজ্ঞাপন দেখাবো, কিন্তু রেড সিগন্যাল আসার কারণে স্যার প্রিন্টটা পিন ড্রপ করে দেন। পিন কোনটা? ম্যাপের সাইডে পিন আছে, ড্রপ পিন। আচ্ছা আমি দেখতেছি, হ্যাঁ ড্রপ পিনটা কি করব? সম্ভবত স্যার যে শো করে দিয়েছিলেন না এর আগে ম্যাপে, টাইনে নিয়ে ওভাবে সম্ভবত দিতে হবে। ওই এইভাবে টাইনে নিয়ে দিতে হবে। মিরপুর মানে যে এলাকাটা আপনি বিজ্ঞাপনটা দেখাতে যাবেন, হ্যাঁ মিরপুর, মিরপুর ঢাকা অ্যাড্রেস। হ্যাঁ এটা তো নিচ্ছে, বাট ওটা নিচ্ছে না কেন? তাহলে এটা যদি ড্রপে সমস্যা থাকে তাহলে এটা নিল কেন? হ্যাঁ এটা তো পুরো মিরপুর রোড ঢাকা ডায়মন্ড, এটা তো পুরো ঢাকা দেখাবে, আমার এত দূর তো দরকার নেই। আমি চাচ্ছি মিরপুর ঢাকা, মিরপুর সাপোজ 12, 12 নম্বর দেখাইতে চাচ্ছি, মিরপুর 12, কমা দিলাম, ঢাকা, ঢাকা 1216। আমি যে এলাকায় দেখাচ্ছি সেটা আমার ইচ্ছা। মিরপুর 10, মিরপুর 12 কোনো অপশন কি আছে? মিরপুর 11, বাট 12 কোনো অপশন নাই কেন? এটা কি কথা? ওয়েস্ট সারাপাড়া, মিরপুর 12, এরা তো নিচ্ছে না। এগুলো অপরাধ করছে কি? অপরাধ করছে কি? মিরপুর রোড ঢাকা ধানমন্ডি স্যার আপাতত যে কোনো একটা দিয়ে সামনের দিকে আগে যাই, রাইট? হ্যাঁ এটা আপনারা করে নেবেন আপনাদের ইচ্ছা মতো, যে কোন এলাকাটাকে আপনাকে আপনার বিজ্ঞাপনটা দেখাচ্ছে আছেন, ঠিক আছে। ঢাকার ভিতরে অনলি সেই সেই এলাকার ভিতরে, যেমন ধানমন্ডি দেখাচ্ছে খালি ধানমন্ডি দিয়ে দেবেন, ধানমন্ডি শো করবে, ঠিক আছে। এবং ওই এলাকার কত কিলোমিটার দেখাবেন আপনি সেই এখানে এখানে ম্যাপটা প্রকাশ করবে, যে আপনি 16 কিলো দেখাবেন কি ওই এলাকার ভিতরে 8 কিলো দেখাবেন। এই যে আমাদের চিত্রটা কিন্তু কমে যাচ্ছে, মানে গুগল ম্যাপটা শো করতেছে যে কত কিলো, আমি যে 4 কিলো দেখায়, কারণ আমার দেখা গেছে যে সাপোজ রেস্টুরেন্টের বিজনেস, এখন যাত্রা বাড়ি থেকে তো আমার রেস্টুরেন্টে এখানে খাইতে আসবে না, কেউ আসবে? আসবে না। তারপর কুমিল্লা থেকে তো আমার রেস্টুরেন্টে কেউ খাইতে নাও আসতে পারে, আমরা খাইতে আসবে কোথা থেকে? এই যে 10, 11, 12, হ্যাঁ রেস্টুরেন্টের বিজনেস যেগুলোর কথা বলতেছি, তো ওই এলাকা কিন্তু আবার ধানমন্ডিতে কিন্তু মিরপুর থেকে সহজে কেউ খাইতে যাইতে চায় না, সেক্ষেত্রে ধানমন্ডি এলাকার ভিতরে 4 কিলোর ভিতরে বা 2 কিলোর ভিতরে, আবার আপনি যদি চান আরো বড় করে দেখান সেটা আপনার বিষয়, ঠিক আছে। আমি সাধারণত এখানে
4 কিলো বা 2 কিলো দেখাবো, ঠিক আছে? এটা আপনার আমার উপরে এ করবে, সবকিছু এখানে ঠিক থাকলে ডিটেইলস টার্গেট, ডিটেইলস টার্গেট ব্রাউজার, আমি কাদেরকে টার্গেট করতে চাচ্ছি, রিলেশনশিপ, ওয়ার্ক, পার্টনার, লাইভ ইভেন্ট, ফাইন্যান্সিয়াল, আমি এডুকেশনাল, এডুকেশনালকে টার্গেট করতে চাচ্ছি, ইউনিভার্সিটি, তারপর হচ্ছে ফাইন্যান্সিয়াল, ইউনিভার্সিটি, কোন ইউনিভার্সিটি, সেই ভার্সিটিগুলোর নাম বা কাদেরকে, যেমন আমি ঢাকা ভার্সিটি স্টুডেন্টকে টার্গেট করতে চাই, ন্যাশনাল ভার্সিটি স্টুডেন্টকে টার্গেট করতে চাই, এইগুলো সব আপনাকে এখান থেকে সিলেকশন করে দেবেন, ঠিক আছে? এরপর হচ্ছে ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ, ইন্টারেস্ট কারা এটার প্রতি, ফুড অ্যান্ড ড্রিঙ্ক বা এ বিষয়ে ট্রেনিং কি অপশন আছে এখানে, স্পোর্টস না এরকম না, এখান থেকে আপনারা বিহেভিয়ার্স অ্যান্ড মোর ক্যাটাগরিজ, মোর ক্যাটাগরিজ যে দেখবেন, সবকিছু এখানে ঠিক থাকলে আপনি এখানে দেখে যা সেভ করে সেভ করে দিবেন যেটা আপনার ইয়ে লাগবে। আমি এটাকে কনফার্ম করলাম, এখান থেকে আসার পরে আমি এখান থেকে আমার বাজেট বা ইয়ার উপর ডিপেন্ড করবে যে আমি কত টাকায় দিব বা কত টাকায় রাখবো। আমার এটা সেভ করি না, আমি সেভ না করার কারণে এটা চলে আসছে, এটা আমার 18, আমি দিয়েছিলাম কত 16, তাই না? 16, এটা দিয়েছিলাম কত 40, 40, এটা দিয়েছিলাম আমি কত কিলো দিয়েছিলাম, 40 কিলো শো করছে, তাই না? এখানে অপশনটা দেখাচ্ছে না কেন, অপশনটা আমার লিখলে দেখাবে, এখান থেকে যে আপনি কেটে দিবেন সেই অপশনটা শো করবে, শো করলে এখানে আপনি 40 কিলোর জায়গায় আপনি একটু কমাই দিবেন, যে 2 কিলো বা 4 কিলো দিটা দিবেন, এখানে ওই বারটা শো করবে, শো করলে দিয়ে দিবেন, জাস্ট এখানে সেভ অ্যান অডিয়েন্স ক্লিক দিবেন, তখন কিন্তু এখানে সেভ হবে, তার আগে কিন্তু এটা সেভ হবে না, চেঞ্জ হবে না, এটা আর কি। এরপরে এগুলো সব ঠিক থাকবে, এখানে আছে পিপুল হু লাইক ইউর পেজ, আপনার পেজটা কে পছন্দ করবে বা কারা পছন্দ করবে, ঠিক আছে? আর ইউর কাস্ট, ইউর কাস্টম অডিয়েন্স, আপনার অডিয়েন্স কারা, পিপুল ইউ লোকাল এরিয়া, আপনার লোকাল এরিয়া কোনটা, কোন কোন এলাকার পিপুল গুলো আপনার এটা পছন্দ করবে, তারপর পিপুল হু লাইক ইউর পেজ অ্যান্ড দেয়ার ফ্রেন্ডস, হ্যাঁ, তাদের কাছে ইয়ে করবে, কারা এটাকে ইয়ে মানে পেজটা আপনাকে ইয়ে হিসেবে নিবে, ঠিক আছে? সেটা আর কি। তো আমি এখান থেকে প্রথমটা ট্রে করলাম, এ করার পরে এখান থেকে আমি চেঞ্জ করে দিলাম হু লাইক ইউর পেজ, আপনার পেজ কারা লাইক করবেন, আমি এখান থেকে এ করে দিলাম, এগুলো সব আপনার লোকেশন দিয়ে দিবেন, লোকেশন দিয়ে এখানে সব ইয়ে করে দিবেন, টার্গেটিং যে কত কিলো দেখবে বা কি দেখবে, সব কিছু দেওয়ার পর এখানে সেভ দিবেন, ঠিক আছে? সেভ দিলে সেভ হয়ে যাবে, কনফার্ম কনফার্ম করবেন, তার আগে কিন্তু এটা ইয়ে হবে না, পিপুল ইন ইউর লোকাল এরিয়া, আমার লোকাল এরিয়া কোনটা বা কোন এলাকায় আমি বিজ্ঞাপনটা দেখা দেখা চাচ্ছি সেটা আমার উপর ডিপেন্ড করবে, আমি একটু আগে দেখা দিয়েছিলাম ওটা আর কি। এরপরে এগুলো সব দিবেন, সব আপনারা করে নেবেন সেটিং, এখান থেকে সেটিংটা এভাবে করতে হবে, মূলত কথা হচ্ছে এটা। এরপরে এখান থেকে আপনারা কাস্টম অডিয়েন্স, এটা আমার দরকার নয়, নিউ ক্রিয়েট ভাবে নতুন ভাবে একটা ক্রিয়েট করতে হবে, আমি সেটিং করে দিয়েছি, আর না হলে এখান থেকে নতুন ভাবে ক্রিয়েট করে নিতে পারতাম। ইয়ারটা আমি কতদিন দেখাবো, ডিউরেশন কতদিন, আমি আজকে হচ্ছে 4 তারিখ, তাই না? আমি 5 দিন না, আমি আমি 4 দিন দেখাচ্ছি আছি সাপোজ, বা আমি 2 দিন দেখাচ্ছি আছি, 2 দিন দিলে আবার রেড সিগনাল দিতে পারে, কারণ এই যে রেড সিগনাল, কারণ আমাদের অ্যাডগুলো সাধারণত মিনিমাম 4 দিনের নিচে ওরা দেখা দিতে চায় না, এই যে 3 দিনও হবে না, 4 দিন মিনিমাম, 4 দিন, 4 দিন না দেখালে ওরা আমাদেরকে এখানে নেট সিগনাল দিবে। হ্যাঁ, এখানে তাহলে আজকে 4 তারিখ, আগামী আগামী কত 8 তারিখ পর্যন্ত চলবে, ঠিক আছে? আপনি যদি আরো বাড়িয়ে দেন তাহলে আগামী আরো দিন 15 তারিখ পর্যন্ত দেখবেন, এখানে 15 তারিখে এই যে এখানে চলে আসবে। এখন আপনাকে এই যে বাজেটের বিষয়টা, রেড সিগনাল চলে আসছে, সঙ্গে সঙ্গে আপনাকে বাজেটটা বাড়াতে হবে, বাজেটটা আমি এখানে 15 দিনে $15 দিচ্ছি, 15 দিনে সরি $10 দিচ্ছি, $10 দিলে হবে না, এখানে আপনি 15 দিনে আপনি $100 করে দেন, ঠিক আছে? এখানে দিনে মিনিমাম $5 উপরে রাখবেন, না কিন্তু কতটা ভালো রিস্ক হবে না, ঠিক আছে? নতুন অবস্থায় আপনি $2 রাখতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করবে। এটা হচ্ছে আমার এই আইডি, আমার হচ্ছে খান আইটি, খান আইটি বাংলাদেশ লিমিটেড যে আইডিটা, এই আইডিটার একটা আইডি, যখন আপনি একটা পেজ ক্রিয়েট করবেন তখন ওরা আপনাকে একটা আইডি দিবে, সেই আইডিটা এখানে এই যে শো করছে, ঠিক আছে?
এটা আপনাদেরকে দিবে। তো এখানে আমাকে একটা মেসেজ দিয়েছে যে ইওর ফেসবুক পিক্সেল ইজ নট অ্যাক্টিভ। অ্যাক্টিভ নয় এই কারণে যে আমার এখানে এই কার্ডে ফেসবুক কোম্পানি বেশ কিছু ডলার এখনো পাবে, আমি আর একটা পেমেন্ট করলে সেই ডলারটা পরিশোধ হয়ে যাবে, মেবি $30 উপরে উপরে ওরা একটা বাজেট আমার কাছে পাবে এই অ্যাকাউন্ট থেকে। এই অ্যাকাউন্ট থেকে আমি এখন আর বুস্ট করতেছি না, তার কারণে ওরা কাটতে পারতেছে না। এখানে এই যে হলুদ সিগনাল দিয়ে দিছে আমাকে। হ্যাঁ, এখন যদি পেমেন্ট করে দিই আবার কিন্তু এই আমার অ্যাকাউন্ট নাম্বার এখানে যোগ করা আছে, এখান থেকে কিন্তু ওরা কেটে নিবে। হ্যাঁ, কেটে নিবে এবং ওরা আপনার আমার এটা এটা করে দিবে, মানে এই পেমেন্টটা করে নিলে এখানে আপনার এই সিগনালটা চলে যাবে, ঠিক আছে। আর আমি যদি কার্ডটা চেঞ্জ করতে চাই, সাধারণত এটা একটা ইয়ে করে কি বলে এটা না এটা বুস্ট করে দেখাতে, দেখানোর বিষয় দেখাচ্ছিলাম যে কিভাবে বুস্ট করবেন কাজ করবেন। এখান থেকে যাওয়ার পরে আপনি এই যে আপনার ক্রেডিট কার্ড, পায়োনিয়ার কার্ড, পেপাল কার্ড এখানে সব অ্যাড করতে পারবেন। তো আমি সাধারণত ক্রেডিট কার্ড টিক দিয়ে রাখছি, আমার ক্রেডিট কার্ড ব্যবহার করি, তার কারণে আপনার আমাদের এই যে আমি বলছি না $30 ভিতরে পাবে, এই যে $28 সে $40 আমার কাছে পাবে, এটাকে দিয়ে দিয়ে রেট সিগনাল চলে আসে। বাট এটা যদি এখন আমি পরিশোধ করে দিই কার্ড নাম্বার দিয়ে, তাহলে কিন্তু ওরা আমাকে এটা দেখাবে না, ঠিক আছে। এখানে আপনি ক্রেডিট কার্ড ক্লিক দিবেন, এখানে ডেবিট কার্ড দেখাবে, বাট ডেবিট কার্ড কখনো আপনার ক্লিক দিবেন না। আর এখানে কার্ড নাম্বার দিবেন, এখানে কার্ডের নাম দিয়ে সরি এখানে নেম নেম অন কার্ড, এখানে কার্ডটা কার নামে আছে, যেমন আমার নামে কার্ড থাকলে আমি আমার নাম দিব। এরপরে এখানে হচ্ছে আমার কার্ডের নাম্বারটা দিব, এখানে কার্ডের কিন্তু একটা এক্সপায়ার ডেট আছে, যেমন আমারটা যে 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 সালে সেই সালটা দিব, সেই মাস এবং সেই ইয়ার, ওকে। এরপর হচ্ছে 3 সংখ্যার বা 4 সংখ্যার একটা সিকিউরিটি কোড আছে, সেই সিকিউরিটি কোডটা দিবেন গোপনীয় ভাবে, কাউকে যেন দেখাবেন না, কারণ আপনার কার্ড নাম্বারটা যে কোনো মানুষ যে কোনো মুহূর্তে নিতে পারে, কিন্তু কোডটা দিতে পারে না, ঠিক আছে। আর দেখাইলেও খুব একটা যে ক্ষতি তা না, কারণ আপনি যদি ব্যাংকে সবসময় নক করে করে আপনি, যেমন আমার এশিয়া ব্যাংকে আমি আজকে নক করব, ওরা 3 ঘন্টা পরে আমার ব্যালেন্স ওপেন করে দিবে, তারপরে কিন্তু আমার ব্যালেন্স থেকে আমি মাইনাস করতে পারবো, এর আগে কিন্তু পারবো না। তাহলে আমার কার্ড নাম্বারকে পেয়ে গেলেও কিছু করতে পারবে না। আর যেই কার্ডের থেকে ব্যালেন্স কেটে নিবে সে কিন্তু সঙ্গে সঙ্গে মোবাইলে একটা মেসেজ চলে আসবে, ঠিক আছে। এই সিকিউরিটি কোডটা আপনি এখানে দিবেন, মেবি 3 সংখ্যার অথবা 4 সংখ্যা, আমার সঠিক এই মুহূর্তে মনে নেই, তবে 3 সংখ্যারই হবে। এরপর পেপাল কার্ড যদি ওই পেপাল যদি জয়েন করা চান, তাহলে পেপাল জয়েন করবেন, সেটা আপনার ইচ্ছা। ফেসবুক অ্যাড কুপন, ওই যে একটু আগে বললাম কুপন কেনা যায়, কুপন আপনারা কিনবেন, সবকিছু ঠিক থাকলে এখানে কনফার্ম করবেন, ঠিক আছে। আর আমি এখন ক্যান্সেল করছি, কারণ এটা আমার দরকার নয়, ঠিক আছে। এটা আমি সাধারণত একটা ইয়ে পোস্ট করা সিস্টেম ফেসবুক পেজ থেকে, সেই নিয়মটা আপনাদেরকে দেখালাম। এখন আমি অন্য একটা নিয়ম আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এভাবে আপনারা ফেসবুকে কি করতে পারবেন, কাজ করতে পারবেন, ঠিক আছে, কোনো অসুবিধা ছাড়া। কিভাবে এটাকে আমি ইয়েস করলাম, কনফার্ম ইয়েস, এখান থেকে দেখেন আমি একটু যাব, এখান থেকে যাওয়ার পর আমি প্রমোট, হ্যাঁ প্রমোট অপশনে ক্লিক দেবো। এটা এটা হচ্ছে জাস্ট একটা পোস্ট কিভাবে আপনি করবেন। আর এটা হচ্ছে আমি প্রমোটে ক্লিক দিলাম, দেওয়ার পরে যে কাজটা করব এটা আমার সামনে একটা পেজ ওপেন হবে। এখান থেকে দেখেন আমি এই পেজটার কিন্তু আমি কি করব, প্রমোট করব, ঠিক আছে। অর্থাৎ এই পেজটা যদি আমি লাইক বাড়াতে চাই, অনলি এক পেজের লাইক, একটা কিন্তু আছে পোস্টের লাইক, আর একটা আছে পেজের লাইক। পোস্টের লাইক কোনটা দেখেন, এই যে একটা পেজ আমরা একটু আগে পোস্ট বুস্ট করতেছিলাম না, এটা কিন্তু আমরা ওই পোস্টার বুস্ট করতেছিলাম, অর্থাৎ পোস্টে লাইক বাড়বে। বাট পোস্টে লাইক বাড়া কিন্তু খুব একটা লাভ হয় না, আর পোস্টে মেসেজ বাড়া একটু লাভ হয়, যেটা আমরা মেসেজ এ করলাম, ঠিক আছে। আর এখান থেকে যদি আমরা এখন বলি যে না আমাদের এটা কি বলে আমাদের আমাদের পেজটা পেজটা লাইক বাড়াবো, তাহলে প্রোমোট ইউর পেজ, এই যে প্রোমোট ইউর পেজে ক্লিক দেবো, ঠিক আছে। তাহলে এখানে আপনার প্রোমোট হবে, ঠিক আছে। এই যে আমি ক্লিক দিলাম, দেখেন আমাদের পেজটা কিন্তু এখানে শো করতেছে, এবং আমি যদি প্রমোট করে দিই সবকিছু এখানে সেটিং যেভাবে করালাম ওইভাবে সেটিং করতে হয়ে যায়। এই পেজটা কিন্তু আমরা সেটিং করি না, আমরা সেটিং করছি অন্য একটা পেজ। তো যদি এখানে যদি সেটিং করি ওইভাবে, এখন আর করে দেখাচ্ছি না, আপনারা বুঝতে পারছেন, এরপর না পারলে আমি দেখাই দেবো, ঠিক আছে। এখানে আমার খান আইডি যাবে কি রফিক খান যাবে সেটা কিন্তু এখানে শো করতেছে, আমি আমার ইচ্ছা মতো করে নিব। এখানে $4 কত করে সেটা আমাকে একটা রেটিং দিছে, $4 থেকে $13, সেটা আমি ইয়ে করবো আমার ইচ্ছা মতো, কতদিন দেখাবো সেটা আমার উপর ডিপেন্ড করতেছে। তারপর আমি এখানে প্রমোট করে দেবো, কতদিন যাবো, কত লাইক, কত কমেন্ট, সেগুলো কিন্তু আমাকে দেখাবে, ঠিক আছে। এই যে আমি এই কার্ড দিয়ে সাপোজ এই কার্ড দিয়ে যা সেটিং আছে তাই করতে চাচ্ছি, দেখি ইয়ে করে দিই,
এই যে এখানে আসলে এই যে আমাকে করতে দিচ্ছে না, ইয়ে করে কারণ না আমি আরো কিছু আগে দেখাইতে পারতাম আপনাদেরকে, দেখালে আপনারা আরো বুঝতে পারতেন যে এখানে বুস্টটা ফাইনাল কিভাবে করতে হবে। জাস্ট এই যে বুস্ট কনফার্ম আসবেন আপনার কাছে এবং দেখাবেন, আপনাকে রিভিউ তো দেখাবে যে মোবাইলে এইভাবে দেখাবে, কম্পিউটার এইভাবে দেখাবে, ইনস্টাগ্রামে এইভাবে দেখাবে, ঠিক আছে, প্রত্যেকটা ইন্টারফেস আপনাকে দেখিয়ে নিবে। হ্যাঁ, তারপরে আপনার কতজন দেখবে, হ্যাঁ কত ঘন্টার ভিতরে কতটা মেসেজ আসবে, সবকিছু আপনাকে এখানে দেখাবে। দেখানোর পরে আপনার যদি ভালো লাগে তাহলে আপনি প্রমোট করতে পারবেন। হ্যাঁ, এটা হচ্ছে এক এক দিনে কতগুলো লাইক কতগুলো কমেন্ট সেটা আপনার উপরে ডিপেন্ড করবে। তারপর এটা হচ্ছে পোল, এটা হচ্ছে বুস্ট পোস্ট, একটু আগে যেটা দেখালাম না প্রথমটা, ওটা আছে এটা, তাই এটা দেখাবো না। আর এটা হচ্ছে গেট মোর মেসেজ, যদি মনে করেন অনেকে তো লাইক পছন্দ করে না, কারণ তার ইনকামটা হচ্ছে মেসেজ আসলে কথোপকথন করে কাস্টমার বা ট্রাফিক, তখন কিন্তু তার সাথে টাকা পয়সা লেনদেন হয়, প্রোডাক্ট কিনা বেচা হয়, ঠিক আছে। তো আপনি চাচ্ছেন কি বেশি মেসেজ চাচ্ছেন, তাহলে ওই বুস্ট বা প্রমোট করার সময় বা ইয়ে করার সময় তখন আপনারা এটা মেসেজ দিয়ে রাখবেন, ঠিক আছে, তাহলে মেসেজ অপশনে আপনাকে শো করবে। অর্থাৎ মেসেজ অপশনটা কিভাবে দিবেন, এখানে জাস্ট আসবেন, এখানে মেসেজের দুইটা অপশন দেখাবে আপনাকে, একটা আছে মেসেজ আর একটা আছে ইয়া। এখান থেকে আপনি যে অটোমেটিক্যালি আছে চেঞ্জ করে দিতে পারবেন, চেঞ্জ করে দেওয়ার পরে এই যে গেট মোর মেসেজ, হ্যাঁ এখানে দেখাবেন, এই যে অটোমেটিক্যালি দিলে আপনি অটোমেটিক্যালি নিয়ে নেবে। আর এই যে গেট মোর মেসেজ, গেট মেসেজ এখানে দেখাবে আপনার, গেট মোর মেসেজ এটা এটা আছে লাইক আসবে, অ্যান্ড গেট মেসেজ এটা বেশি মেসেজ আসবে, এটা আপনি দিতে পারবেন। আর এখানে যদি আপনি ক্লিক দেন তাহলে এই যে লাইক চিহ্ন আছে, আচ্ছা লাইকটা বেশি আসবে আর মেসেজটা একটু কম আসবে। আর যদি আপনি মনে করেন আপনার মেসেজই দরকার তাহলে এটা সেভ দিবেন, সেভ দিলে আপনার যখন প্রমোট করবেন বা বুস্ট করবেন তখন কিন্তু এখান থেকে আপনার বেশি বেশি এগুলো সব চেক দিয়ে দিবেন আপনার কোনটা দরকার, যেভাবে আপনি করবেন সেভাবে ফেসবুক আপনার কাজ করে দিবে। আর সেটিংটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা আপনার জন্য আপনার উপরে থাকবে, তখন এই যে মেসেজটা এখানে শো করবে। এবং এই মেসেজটা হচ্ছে এই মেসেজটা, আমি দেখাই দিই তাহলে বুঝতে পারেন এই মেসেজটা। আর আপনি যদি এখানে এই মেসেজটা না দিয়ে অন্য কিছু দিয়ে রাখেন যে হোয়াটসঅ্যাপ বা আদার্স কিছু, তাহলে এখানে কিন্তু আদার্স কিছু শো করবে। তো হোয়াটসঅ্যাপ এখানে নিচ্ছে না, হোয়াটসঅ্যাপ এখানে নিচ্ছে না, যদি আপনাদেরকে ন্যায় ছেড়ে দিতে পারবেন। তবে আমরা কিন্তু মেসেজ ব্যবহার করি, এটা বললাম, আপনি চাইলে ওই যে সাইন আপ বা শপ আপ দিতে পারবেন, দিলে আপনার তখন এখানে যে এই যে মেসেজটার এখানে সাইন আপ বা শপ আপ শো করবে, ঠিক আছে, এটা আশা করি বুঝতে পারছেন। আর এখানে দুই এক লাইন কিছু লিখতে পারবেন, এই যে প্রফেশনাল আইটি ট্রেনিং ইনস্টিটিউট আমরা যে ডিসক্রিপশনে লিখছিলাম সেটা নিয়ে নিয়েছে, আমরা এখানে চাইলে অন্যটা কিছু লিখে দিতে পারবো আমাদের ইচ্ছা, ঠিক আছে। যেমন এখানে যদি আরো কিছু লিখি ওখানে কিন্তু নিয়ে নেবে, ঠিক আছে। এখন অবশ্যই শো করতেছে বা করতেছে, যদি শো না করে তো পরে শো করবে, আপনারা দেখে নেবেন। হ্যাঁ, এখানে সব আপনাদের ইচ্ছা মতো লিখে দিবেন, লিখে দেওয়ার পরে সবকিছু সেটিং করার পরে যে কোন শ্রেণীর অডিয়েন্স কতদিন বুস্ট করতে চান সবকিছু ঠিক থাকলে এখানে প্রোমোট স্টেপ বাই স্টেপ দুইটা বা তিনটা ক্লিক দিলে বুস্ট হয়ে যাবে, প্রোমোট হয়ে যাবে কোনো ঝামেলা ছাড়া, ঠিক আছে। এরপরে আমরা এগুলো তো এইভাবে, এরপর হচ্ছে গেট মোর কল, অনেকে আছে খুব কল চায়, কল চায় মানে কি, এখানে দেখেন আমাদের পেজের প্রথমে আমরা সেটিং করছিলাম যে আমরা এখানে এখানে কই এই যে প্রথমে যায় এখানে আপনার পেজে প্রবেশ করলে যে কেউ এখানে ধরলে কল অপশন আসবে, ওটা হচ্ছে কল করতে পারবে, ঠিক আছে। এখান থেকে সে ক্লিক করে কিন্তু আমাদের ফোন নম্বরে ঢুকে যাবো, অন্য কোথাও ঢুকতে পারবে না। প্রচুর কল চাইলে আপনি কল দিবেন এখানে গেট মোর কল, কলে ক্লিক করবেন, কলে কল প্রমোট হবে, ঠিক আছে। এরপর যদি আপনি বলেন যে না আমার স্যার একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে আমার অনেক কিছু দেওয়া আছে, ভিডিও দেওয়া আছে, ইউটিউবে লিঙ্ক দেওয়া আছে, এটা দেওয়া আছে, সেটা দেওয়া আছে, তাহলে আপনি কিন্তু আমার সেই ভিডিওগুলোকে পাবলিককে দেখাইতে পারবেন এবং পাবলিক দেখে ইয়ে হবে মানে কনভিন্স হবে, সেটা যে দেখবে এবং কাজ করতে পারবে তখন আপনি ওয়েবসাইট ক্লিক করতে পারবেন, ঠিক আছে। আর গেট মোর লিডস, সাধারণত আমরা লিডস কালেক্ট করি না, লিড নিয়ে ব্যবহার করি না, এটা চাইলে আপনারা করে দেখতে পারেন, ঠিক আছে। আশা করি একটা ফেসবুক কিভাবে ক্রিয়েট করবেন, কিভাবে সেটাকে প্রোফাইল পিকচার দিবেন এবং ব্যানার দিবেন বা কভার ফটো দিবেন এবং কিভাবে এডিট করবেন, কিভাবে বাটন বসাবেন এবং কিভাবে অন্য অন্য যেগুলো অপশনগুলো ওকে করবেন সেটা বুঝতে পারছেন, আর কিভাবে সেটাকে আপনারা প্রমোট করতে পারবেন বা বুস্ট করতে পারবেন সেই বিষয়গুলো পুরোপুরি আপনারা বুঝতে পারছেন। আর যদি এখানেও না বুঝতে পারেন অসুবিধা থাকে, সেক্ষেত্রে আর একটা কাজ আপনারা করতে পারেন, সেটা হচ্ছে যদি আপনারা বড় বিজনেসম্যান হন, আপনার যদি 4-5টা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেখতে হয় বা অ্যাড করতে হয়, সেক্ষেত্রে আপনি এখানে যাওয়ার পরে আপনি
এটা কাজ করতে পারে ফেসবুক অ্যাড ম্যানেজার এফএসসি। এখানে আবার আরেকটা পেজ ক্রিয়েট করতে হবে, সেই পেজটা আপনার ফেসবুক অ্যাড ম্যানেজার যোগ করতে হবে। সেটা একটু ভেজাল কিন্তু অনেক কাজ করা যায়, আর এটা দেখালি আপনার একটা দুইটা পেজ কোন কোন ইয়ে করা যায় আর কি, মানে কাজ করা যায়, সাপোর্ট দেওয়া যায়। এখানে লিখবেন ফেসবুক, ফেসবুক অ্যাড ম্যানেজার, এই যে চলে আসে এখানে। এটা একটা ইম্পর্টেন্ট বিষয় আমি দেখিয়ে দিলাম, আপনারা নিজেরা নিজেরা করে নেবেন। হ্যাঁ, এখানে অ্যাড ম্যানেজারটা কি, যদি যদি আপনার কখনো বড় বিজনেসম্যান হন, ঠিক আছে, এখানে অ্যাড ম্যানেজারে আপনি এই যে গো টু অ্যাড ম্যানেজার, এই অ্যাড ম্যানেজারে যাওয়ার পরে স্টেপ বাই স্টেপ আপনাকে একটা পেজ ক্রিয়েট করতে বলবেন। হ্যাঁ, তারপর সেই পেজটা আপনার এইভাবে এখানে যে পিকচার দিয়ে দিয়েছে এইভাবে সাইন ইন করতে বলবেন। সবকিছু ওকে করে দেওয়ার পরে ওই অ্যাড ম্যানেজার মানে ওই অ্যাডের এর মাধ্যমে সব বিজ্ঞাপনগুলো আপনি অ্যাড করতে পারবেন, কোনো ঝামেলা হবে না। আর এটা যদি না বোঝেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেল থেকে আপনারা এই অ্যাড ম্যানেজারের যে ভিডিওর উপর, অ্যাড ম্যানেজারের উপর আমাদের আমার ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওগুলো আপনারা দেখে নেবেন, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, এই যে অ্যাড পেমেন্ট মেথড, আপনি কিভাবে পেমেন্ট অ্যাড করবেন আপনার অ্যাকাউন্টে। এই যে আমার খান আইডি একটা ইয়ে দেওয়া আছে, এখানে এই যে আমি ক্রেডিট কার্ড আছে, তারপরে এখানে সবকিছু আমি ইয়ে করে দিলাম। ইয়ে করে দেওয়ার পরে আমি এখান থেকে অ্যাড করতে পারবো কোনো ঝামেলা ছাড়া। হ্যাঁ, আপনারা আপনাদের মতো করে নেবেন, আমি ক্যান্সেল করে দিলাম, এটা এখন দরকার না। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এখান থেকে আপনি যাওয়ার পরে বেশ কিছু অপশন আছে, বিলিং অপশন, অ্যাড অ্যাকাউন্ট সেটিং, অ্যাকাউন্টটা কিভাবে সেটিং করবেন, এখানে সবগুলো বিষয় আপনারা ঘাটাঘাটি করলে সবকিছু জানতে পারবেন। এই অ্যাড ম্যানেজার অনেক বড় সাইট, অনেক বড় বিজনেসের জন্য, তখন আপনারা আমার এই বিষয়টা লাস্ট যে বিষয়টা দেখালাম এই বিষয়টা ফলো করবেন। ঠিক আছে, ফলো করলে আপনারা এখান থেকে কাজ করতে পারবেন। তো আজকের ক্লাস বেশ অনেক টাইম হয়ে গেছে, আমি আজকের ক্লাস এখানে শেষ করে দিতে চাচ্ছি। হ্যাঁ, এগুলো সব আপনারা সেটিং করে নিতে পারবেন। তারপরে যদি কেউ না করেন তাহলে আমার সাথে লাইভে আসবেন, লাইভে আসলে আমি সেটিং করে দেখিয়ে দেবো। ঠিক আছে স্যার, আজকের ক্লাসে আমাদের একটা টোটাল 12টা ক্লাস, তা আমাদের এই কোর্সে মোট কি কি, না আমাদের এই কোর্সে কি কি শেখানো হবে আপনাদের এই কোর্সে, যে বিষয়গুলো শেখানো হবে সেই বিষয়গুলোর উপরে আমাদের একটা আউটলাইন বা মডিউল আপনাদেরকে অলরেডি ইনবক্সে সবাইকে দেওয়া হয়েছে, আর ওগুলো তো আমার সব মুখস্থ না, তারপর আমি একটু মৌখিকভাবে বলতেছি। ফেসবুক, ফেসবুক বিজ্ঞাপন যেটা ফেসবুক প্রমোট বলে, আপনি ওই যে fiverr.com এ যে দেখছেন ফেসবুকের যে ইয়েগুলো আছে, ডিজিটাল মার্কেটিং এর বৃহৎ একটা অংশ বর্তমান সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, এটা হচ্ছে শেখানো হবে। ফেসবুক মার্কেটিং কিভাবে করতে হয় সেটার ভিতর দুইটা ইম্পর্টেন্ট ক্লাস হয়ে গেল, গত ক্লাসে আংশিক ছিল, আজকে ফুল। এরপরে আগামী দিন আমরা ফেসবুকের উপর আরো কিছু বিষয় আলোচনা করব, সেটা কিভাবে গ্রুপ ক্রিয়েট করতে হবে এবং বিভিন্ন বিদেশি গ্রুপে জয়েন করতে হবে, বা উক্ত গ্রুপে যে কি কি কাজ করতে হবে সেই বিষয়গুলো দেওয়া থাকবে, আর কিভাবে উক্ত গ্রুপ থেকে আমরা লিংক কালেক্ট করব, কিভাবে কোনো প্রতিষ্ঠান, বাইরের কোনো প্রতিষ্ঠানের বিজ্ঞাপন আমরা উক্ত গ্রুপে লিংক প্রমোট করব, সে বিষয়গুলো দেখাবো আগামী দিন। অর্থাৎ ফেসবুকের উপরে নর্মালি আমি 3-4টা ক্লাস নিই, তো অলরেডি আমরা 2টা ক্লাস নিয়ে নিলাম, আজকের ক্লাসটা একটু বেশি করে নিলাম এই আর কি, যেহেতু আজকে এই সময়টা আমার ক্লাস ছিল না। ঠিক আছে, অন্যদিন আমার ওই সময়টা ক্লাস থাকে, যেমন মঙ্গলবারে মনে আর ক্লাস, আগামী ক্লাস, তাই না? তো মঙ্গলবারে আমার আবার ওই 4টা থেকে ক্লাস থাকে। ঠিক আছে, সেই কারণে ওই সময়টা সময় কম দিতে পারি এটা আর কি। তো এখানে আপনার ফেসবুক মার্কেটিং উপর 3টা ক্লাস থাকবে মেবি, তারপরে হচ্ছে আপনার জিমেল মার্কেটিং, জিমেল মার্কেটিং উপরে মেবি 2টা ক্লাস থাকবে, তারপরে ইউটিউব মার্কেটিং, তারপর হচ্ছে আপনার লিংক বিল্ডিং র্যাঙ্কিং, এটা একটা আছে, তারপর অ্যাফিলিয়েট মার্কেটিং একটা আছে, এখান থেকে কয়েকটা আছে, এর ভিতর থেকে যে কোনো একটা দুটো করে দেখানো হবে। তারপর হচ্ছে আপনার তারপরে কি আছে সবগুলো তো মনে পড়তেছে না এর মধ্যে, তারপর আছে লিঙ্কিং, যেটা হচ্ছে লিঙ্কডইন, অর্থাৎ ওই যে প্রফেশনাল জব সেক্টর, সোশ্যাল মিডিয়ার মতো একদম, কিন্তু সোশ্যাল মিডিয়ার মতো এরকম সামাজিক যোগাযোগের মাধ্যম না, ওটা হচ্ছে ওখান থেকে আমরা ফ্রিল্যান্সিং করতে পারবো, ওখান থেকে ভালো ভালো জব করা যায় এবং ওটা একটা প্রফেশনাল সেক্টর। ঠিক আছে, সব আসতেছে, ও ওটা হচ্ছে প্রফেশনাল সেক্টর, ওখান থেকে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে কিভাবে আমরা ওখানে সিভি ড্রপ করব, কিভাবে আমরা জব করব, ওখান থেকে ও বিষয়টা দেখানো হবে, ওটা মেবি একটা ক্লাসে শেষ করা যাবে, কোনো অসুবিধা হবে না। তারপর হচ্ছে এসইও আছে, বাট এসইও আপনাদের ক্লাসে দেখাবো না। এরপরে হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে আপনার ফাইবারে অ্যাকাউন্ট করব। ফাইবারে অ্যাকাউন্ট করতে মিনিমাম আমাদের 2টা ক্লাস লাগবে সর্বনিম্ন, কারণ ওটা অনেক একটু কঠিন আর কি,
মানে প্রফেশনাল অ্যাকাউন্ট করাটা অনেক সময়ের ব্যাপার, 3 ঘন্টা নিজে শেষ করা যায় না। আর গিগ ক্রিয়েট করা বা অ্যাকাউন্ট ক্রিয়েট করা, হ্যাঁ অ্যাকাউন্ট ভেরিফিকেশন করা, সবকিছু মিলে 2টা ক্লাস লাগবে। এরপর ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলে দেওয়া, তারপর আপওয়ার্কে যে তো বিষয়গুলো শেখানো হবে, মূলত 12টা ক্লাস এভাবে আবার কি। ঠিক আছে, আর কি করছেন আজকে ক্লাসের ভিতরে? কোনো কোশ্চেন আছে কিনা কারো? কোনো কোশ্চেন কি আছে আজকের ক্লাসের ভিতরে? যতটুকু দেখলাম যেটা আমি বুঝতে পারি না মোটোই, কোনো প্রশ্ন আছে আজকে? তাহলে বুঝতে পারছি কোনো প্রশ্ন প্রশ্ন নাই, বুঝতে পারছি না আজকে ক্লাস নিয়ে আপাতত কোনো প্রশ্ন নাই। না, এগুলো মোটামুটি আশা করি সহজ কাজ, এবং এই কাজগুলো আপনারা বাসায় একটু প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করে আপনারা 2টা মার্কেট, আমি শেষ করি, 2টা মার্কেটে একটা প্রফেশনাল অ্যাকাউন্ট করে খোলেন। আপনারা নিজেরা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেটা দেখে দেখে খুলতে পারেন, অথবা যদি না পারেন তাহলে আমরা অ্যাকাউন্ট খুলবো, তখন খুলে নিতে পারবেন, এত তাড়াহুড়া করার দরকার নাই। আমরা গতদিন একটা ছেলে প্রশ্ন করেছিল, আমি আজকে ক্লাসে শুরুতে বলতে চাইছিলাম কিন্তু আমার মনে ছিল না, পরে এখন মনে পড়ছে, যে স্যার এই 1 ঘন্টা করে ক্লাস হলে শেষ করবো কবে, তাই না? তাকে আমি মানে উদ্দেশ্য করে কথাটা বলতেছি যে এই যে ডিজিটাল মার্কেটিং বলেন আর আমাদের যে কোনো কোর্স বলেন, মানে যে কোনো প্রতিষ্ঠানে, এগুলো কাজের কোনো শেষ নাই এক কথায়। মানে আশা করি আপনার অ্যান্সারটা পেয়ে গেছেন, এগুলো কাজের কোনো শেষ নাই, ক্লিয়ার? আর যদি ক্লিয়ার না হন আমার সাথে যোগাযোগ করিয়েন। বিষয় হচ্ছে যে প্রত্যেকদিন সফটওয়্যার আপডেট হচ্ছে, প্রত্যেকদিন সফটওয়্যার নতুন নতুন নতুনত্ব আসতেছে, অর্থাৎ এগুলোর কোনো শেষ নাই, সফটওয়্যার শেষ নাই, কাজের শেষ নাই। যদি ক্লাস করায় তাহলে ওই ডেটিং রিলেটেড বাদে 1টা বা 2টা ক্লাস করাতে পারি, কিন্তু সেটা যদি আমাদের ক্লাসের ভিতর সময় যদি না পায় তাহলে দেখা ডেটিং রিলেটেড কার্ড আমরা করি না। ঠিক আছে, যেটা বলতেছিলাম সেটা বলি যে পয়েন্টটা তো ভুলেই গেলাম, আপনাদের মানে ওই কথাটা বললে হয়তো আপনার কখনো কাজে লাগতে পারতো। আচ্ছা, যেটা বলতেছিলাম এখন মনে আছে, আমি বলবো যে এখানে কিছু করার জন্য আসছেন, একেবারে লিগালি কথা বলছে আপনাদের উদ্দেশ্যে, আপনাদের ভালোর জন্য আপনারা 2-3টা কাজ শেখেন, বেশি কঠিন কাজগুলো নিতে যাবেন না। আমি যদি সময় পাই তাহলে কিছু কিওয়ার্ড সার্চ দেখালাম, যদি সময় পাই, এরপরে গুগল অ্যাড ম্যানেজার আছে, গুগল অ্যানালাইটিক আছে, মানে এগুলোর কাজের শেষ নাই, কাজ আমি যদি সারা বছর থেকে তা শেষ করতে পারবো না, একবার লিগালি বলে দিলাম। এরপরে আপনার এই অ্যাফিলিয়েট মার্কেটিং আছে, মানে শেষ নাই এক কথায় অনেক কিছু। তো আমি যদি সময় পাই তাহলে ওগুলো দেখাবো, যদি সময় না পাই তাহলে আপনারা চেষ্টা করবেন, আমাদের ইউটিউবে ভিডিও দেওয়া আছে, আর ও বিষয়ে আমি আরো ভিডিও দিব পার্সোনাল ভাবে, যদি দিই তাহলে সেগুলো দেখে নিতে পারবেন খুব ইজি ভাবে। কারণ অনেকে দেখা গেছে যে ভিডিও দিলেও আমার মতো ক্লাসে এত ভালো করে বুঝিয়ে ভিডিও দেয় না, বা প্রশ্ন করলে অ্যান্সারও করে না। ঠিক আছে, আমি কিন্তু প্রত্যেকটা ক্লাসে আপনাদেরকে বলে দিছি যে আপনারা কমেন্ট করবেন, আমাকে যতটুকু বুঝায় সেটুকু ভালো করে বুঝবেন, কারণ আপনাদেরকে এই জন্য বলতেছি যে এখানে কাজ শেখার জন্য কিছু করার জন্য আছেন, 3টা 4টা কাজ আপনারা ভালো করে বুঝে নেন। যদি একটা জিমেল আইডি ভালো করে বুঝে নেন যে কিভাবে আমি বাংলাদেশি পণ্য বাইরের দেশে বিক্রি করব, বা কিভাবে আমি বায়ারকে এখান থেকে হাজার হাজার জিমেল মিনিটের ভিতর কালেক্ট করে দিতে পারবো, বা সেই জিমেলগুলো সেন্ড করে দিতে পারবো, এবং কিভাবে আমি বায়ারের ফেসবুকটা প্রমোট করে, আপনারা বলতে পারেন স্যার এটা তো সহজ কাজ ফেসবুক মার্কেটিং, এটা তো বায়ার সব পারে, ইম্পসিবল, বায়ারের এত ঘাটাঘাটি সেটিং করার সময় না, বায়ার হয়তো পেজটা 2 মিনিটে ক্রিয়েট করতে পারে, এটা কিন্তু ওই যে ইমেজ ইমেজটা ডিজাইন করা, তারপরে ওই যে ফেসবুকের যে কি বলে ইভেন্ট সাইজ কত, এগুলো বায়ার জানে না। ঠিক আছে, এগুলো করা অনেক কঠিন আছে, ঠিক আছে, এত কিছু বায়ার জানে না, আপনাদেরকে দিয়ে করা নিবে, আপনারা ওইভাবে করে দিবেন, অত কিছু বায়ারের ক্লাস করার সময় নেই। তো এই জন্য আপনার করে দিতে পারলে উনি অনেক খুশি হবে, এবং আপনাকে ভালো একটা অনারিয়াম দিবে, এটা কনফার্ম। এবং এগুলো কাজ একেবারে সোজা আপনারা ক্লাস করে বুঝতে পারতেছেন, এবং এগুলো নিয়ে লাগেন, 2-3টা কাজ করতে পারলে না, আমি মনে করি এগুলো কাজের শিকার তো শেষ নেই বললাম, 3-4টা কাজ শিখে নেন, দেখেন মার্কেট প্লেস অ্যাকাউন্ট করলে কাজ একটা না একটা পাবেনি, তবে সবসময় লাইনে থাকতে হবে। এবং আমার কিছু ইম্পর্টেন্ট টিপস আছে অ্যাকাউন্ট করার ক্ষেত্রে, সেগুলো আপনার মনে রাখতে হবে, করতে হবে, তাহলে বুঝতে পারবেন এবং কাজ করতে পারবেন। ঠিক আছে, আমি অনেক সময় ইয়ে করে ফেলছি আজকে, আজকের কিছু বলতে চাচ্ছি না, তাই ক্লাস এখানে শেষ করে দিতে চাচ্ছি।
যদি কারো কোনো কোশ্চেন না থাকে আমার কাছে। ওকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।